বলছি, সায়েন্স কিভাবে চলে বলেন তো আপনি আমাকে, বলেন জি বলেন। হ্যাঁ, অনেকগুলা ফ্যাক্ট, অনেকগুলা ফ্যাক্ট ডাটা আকারে নেয়, তারপরে একটা হাইপোথিসিস দাঁড়া করে, সেই হাইপোথিসিসে ভুল ভ্রান্তি আছে অনেকগুলো ফ্যাক্ট, কিনা। হ্যাঁ, আমি জানি অনেকগুলা অনেকগুলো ফ্যাক্ট, ফ্যাক্ট ডেটা আকারে ইয়ে করে, জি এর তার বেসিক ত্রিকোণ আপনি তো বিশ্বাস করে, বেসিকটাই বলতে কি পারছেন না হবে? ভাই, আপনার লজ্জা করা উচিত, আপনার তো মানে সুইসাইড করা উচিত। আজকে সায়েন্স সব গ্রহণ সময় করছে, এটা সব বিলিভ সময় করে অবজারভেশনের মাধ্যমে কাজ কেইনিজের করে, কাছ থেকে এটা আমার একটা বিজ্ঞান এম্পিরিক্যাল সূত্র এভিডেন্স বুঝে বলা যায়। হয়। আপনার পিএইচডি হোল্ডারকে চ্যালেঞ্জ করে না ভাই, আপনাদের তো আমরা জানি, আপনার নিজে এম্পিরিক্যাল এভিডেন্স মুখ দেবেন না, আপনার আপনার লজ্জা হওয়া উচিত। আপনি আপনি তো বলছেন ফ্যাক্ট সামনে, ব্যক্তিগত ফ্যাক্ট কি, আক্রমণ হোয়াট ইজ করতেছেন ফ্যাক্ট, ভাই। হোয়াট ইজ ফ্যাক্ট, আবার ইউ নো আপনি হোয়াট আপনি ইজ তো ফ্যাক্ট। এর না ডাটা না আপনি গুলারে নিয়ে ফ্যাক্ট আসে, বেস নিয়ে ইউ আসার করছেন পরে ভাই, হাইপোথিসিস কোথাও তৈরি ফ্যাক্ট কি করে ভাই, আছে, এই হাইপোথিসিসে পরবর্তীতে প্রমাণিত হইলে সমালোচনার ঊর্ধ্বে চলে গেলে সেটা থিওরি হয়। থিওরি হলো মানে পরবর্তীতে সবচেয়ে প্রমাণ মানে ম্যাক্সিমাম কি লেভেলে। বুঝলেন আপনি, কি অবস্থা এদের, আপনারা চিন্তা করে দেখেন, মানে ফ্যাক্ট দিয়ে সে হাইপোথিসিস আবার প্রমাণ। তাই সত্যি আপনাকে বিনীত বলছি, আপনি যদি কোনো কিছু না ভাই জেনে থাকেন অনেক সেই কিছু না থিওরিতে বলেন, ফ্যাক্ট এটা খুবই কি, দুঃখজনক যে আমি আপনাকে কখনো অসম্মান করছি না। একটা কথাই বলবো, কাউকে অপমান করার আগে বা কাউকে ছোট করার আগে দয়া করে ভাই নিজে জানবেন ও এম্পিরিক্যাল ভাই এভিডেন্স কি, হ্যাঁ অবজারভেশন ও কি, ভাই ঠিক আছে ডেটা কি, হ্যাঁ স্ট্যাটিস্টিক্স কি, তারপরে আপনার ফ্যাক্ট কি, থিওরি কি, বিষয়গুলো তো আগে ক্লিয়ার থাকতে হবে আপনার কাছে। হ্যাঁ, আপনি সেই জিনিস তো ফার্স্টে কি ক্লিয়ার নাই করলেন, আপনার। ফ্যাক্ট দিয়ে শুরু করলেন, তারপর আবার হাইপোথিসিস আপনি টানাটানি করছেন, মানে আপনি তো সায়েন্সের স্টুডেন্ট নিজেকে দাবি করলেন, এবং আপনি বেশ আমার কাছে যেটা মনে হলো আপনি নিজেকে দাবি করলেন যে সায়েন্সের বেশ ভালো একটা স্টুডেন্ট, তো সেটা আপনি করতে যে ভাই আপনি মানুষকে অপমান করতে যে নিজে কিন্তু ছোট আমি হয়েছেন তো ভাই, বুঝতে পারছেন? আপনি ভাই, আপনি ও নিজে ভাই রে ভাই একটা একটা ভাই, কথা বলবো যে কথা যে যদি কোনো না বিষয়ে বুঝেন বলেন যে আমি বুঝি কথা নাই। না বলে, না আমি না, আপনি হ্যাঁ, আপনি কথা যদি না আপনি বুঝেন তাহলে কমেন্টে বললেন দেখেন, যে আপনি আমি বুঝি কমেন্টে নাই, দেখেন, কিন্তু না আপনি আপনি যদি কমেন্টে না দেখেন, বুঝে আপনি যদি কমেন্টে দেখেন, লাফালাফি করেন তাহলে তো ঝামেলা ভাই, না না এমন আমি কেন, কান্নাকাটি করতেছেন। আমাদের আমি সব ফ্যাক্ট ভাইয়েরা বুঝি এখানে নাই, বুঝেছে দেখেন, আমি ফ্যাক্ট বুঝি নাই, এখানে এর সঙ্গে চাঁদের, না 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 আপনি তো চাঁদের ফ্যাক্ট দিয়ে শুরু ত্রিকোণের কি করেছেন ভাই, দিনে সম্পর্ক ভাই, চাঁদের আপনি ত্রিকোণের কি আপনি সম্পর্ক ফ্যাক্ট ভাই? দিয়ে শুরু করেছেন ভাই, আর কি বলবো, কিছু আর বলার নেই আসলে। আর আর আপনি যে কথাটা বলেছেন ভাই, আচ্ছা আপনি ভাববেন আপনি ফ্যাক্ট, এই বিষয়ে নিয়ে ফ্যাক্টের ডাটাগুলো আপনি আপনি সারাদিন যদি আপনি নিয়ে সভা আসবেন করেন না। এটা আসলে কারো যায় আসে না। আপনাকে একটা কথাই বলবো, আপনি ইসলামিক যে বিষয়গুলোকে আপনি মেথোডোলজি হিসেবে চালিয়ে দিতে চেয়েছেন, কিন্তু আমি মেথোডোলজিটা আপনাকে বুঝিয়ে দিয়েছি, বলি দেখি আপনার দৌড় কিরকম। হ্যাঁ আপনি বলেন তো সায়েন্স, আপনি যে গডের প্রুফ চাইলেন, হ্যাঁ হোয়াট ইজ গড, গড কি একটা ম্যাটেরিয়ালিস্টিক নাকি ইম্যাটেরিয়ালিস্টিক, নাই এই নাই দুইটা আসলে কি জিনিসের বলেন আবার তো, কিসের, নাই জিনিস, লেট মি ঘুরাক দিন, ফিনিশ লেট মি ফিনিশ, গড ঘুরাক ইটসেলফ দিন একটু অ্যাজ এ পারলে। কনসেপ্ট, এটা কি ম্যাটেরিয়ালিস্টিক না ইম্যাটেরিয়ালিস্টিক বলেন তো, এটা ভাই বলেন মানুষের, মানুষের আসলে হোপলেস ভাই, মানুষের মানুষের বানানো পর আপনি তো মরার বোঝেনি না পরে। তাহলে, বলেন তো হোয়াট ইজ ম্যাটেরিয়ালিস্টিক অ্যান্ড হোয়াট ইজ ইম্যাটেরিয়ালিস্টিক ভিউ, আপনি বোঝেন এটা, হোয়াট ইজ ভাই ইম্পিরিক্যাল ভাই এভিডেন্স অ্যান্ড হোয়াট কথা ইজ, বলতেছেন, শোনেন চিল্লাইতেছেন শোনেন, কেন? আপনি না না কথা চিন্তা করুন না, বলতেছেন শোনেন, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি যে বললেন যে ভাই আপনি গড়ের যে ভাই, এভিডেন্স, এই কান্নাকাটি এভিডেন্স করলে টা তো আপনি চলবে না, কিসের মাধ্যমে আস্তে চাচ্ছেন আস্তে বলেন, বলেন সায়েন্সের মাধ্যমে, আপনি সায়েন্স ভাই, কথাটা বলেছেন তো কান্নাকাটি এই জন্য করেন বললাম, না, আস্তে আস্তে বলেন। হ্যাঁ, কথাটা হ্যাঁ বুঝি আপনার কি বলতে চাইতেছেন। যে আপনি কি আমার হ্যালো, কথা শুনতে পাচ্ছেন নাকি লাইনের সমস্যা কোনটা, আপনি শুনতে না পাচ্ছেন না, না, লাইনের সমস্যা না, আপনি আস্তে আস্তে বলেন, আপনি উত্তেজিত হেন না, না 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 কান্নাকাটি উত্তেজিত করার না, কিছু নাই। শোনেন এমকাসার স্টাইল এটা, আমি খুব নর্মালি এটাই আমার স্টাইল, ঠিক আছে, এখন আপনার যদি মনে হয় যে আমার কথা বলে আপনি মনে করছেন যে আমি উত্তেজিত, এটা আপনার ভুল, হ্যাঁ না, আমার কথার স্টাইল এটা, মুমিনদের স্টাইল একটু হিংস্র হবে, এটাই স্বাভাবিক, না মৌমিনদের স্টাইল বুঝতে আপনি তো কি পারছি। বলছেন, আপনি তো নিজে, আপনি যদি মনে করেন যে আসলে আপনার নিজে থেকে একটা ভিউ চাপিয়ে দিতে চান সেটা আপনার ব্যাপার, আপনার সাবজেক্টিভ ভিউ দিয়ে তো দুনিয়া চলবে না ভাই, তাই না, আপনি বলতে পারেন যে চাঁদ আজকে ওঠেনি তাতে মানুষের যায় আসে না, রাইট, আপনার সাবজেক্টিভ ভিউ আপনার থাকতে পারে, চাঁদ আজকে সমস্যা কি, উঠে নাই, আপনাকে যে আপনাকে যে প্রশ্নটা আমার কাছে করেছি ভাই দুটো আপনি কিডনি একটু কাইন্ডলি আছে, আমাকে এই দেন, টাইপের দাবি যে কেউ আচ্ছা করলে কামিং ব্যাক হতে টু দ্য পারে, পয়েন্ট, কিন্তু আমি একটু পয়েন্টে এভিডেন্সিয়াল যাই, আমি একটু প্রুফ পয়েন্টে যদি যাই, থাকে, আপনাকে তো এভিডেন্সিয়াল আমি প্রুফ বলছি, থাকে, আপনি আমাকে একটু বলেন তো ভাই যে তাহলে তো এভিডেন্সটা আমি কিসের ভিত্তিতে দিব গড, বলেন, ঘোড়ার ডিম, পেত্নি সবকিছু মেনে নিতে কোনো আপত্তি নাই ভাই। জি আবার বলেন শুনতে পাইনি ভাই, বলেন এভিডেন্সিয়াল প্রুফ যদি থাকে তাহলে গড, ঘোড়ার ডিম, পেত্নি এগুলো মানিয়ে নিতে তো ভাই কোনো ভাই, প্রুফ যান নাই। আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর আপনি বেসিক যে যে প্রেমিসটা এটা এখনো ফিক্স করতে পারেননি, আপনি যে বলছেন যে গডকে প্রুফ করা, রাইট, আমি ধরে নিলাম, ঠিক আছে আপনার পয়েন্টটাকে আমি নিচ্ছি যে আপনি বলছেন যে গডের প্রুফ, কিন্তু গডের যে প্রুফ এটা আপনি কিসের ভিত্তিতে প্রুফ করতে চাচ্ছেন বলেন দেখি, বা কিসের ভিত্তিতে বা এভিডেন্স কোন কিভাবে চান বলেন,
নাই জিনিসের আবার প্রুফ কিসের? যে জিনিস নাই, পেতনি নাই, ভূত নাই, জিন আচ্ছা নাই, আপনি নাই ওই কিভাবে, জিনিসের প্রুফ আপনি যে কিসের? নাই এটা কিভাবে শিওর হলেন? হ্যাঁ, নাই নাইয়ের জিনিস আপনি, নাই, এটা আর আবার আপনাকে একটা কথা বলি, প্রমাণ নাই, এভিডেন্স, কোনো ধরনের প্রমাণ এভিডেন্স নাই, ইটসেল্ফ একটা যে কোনো ইভাবে এসেছে এটা এভিডেন্সিয়াল জানেন? প্রমাণ নাই তো ভাই, নাই, এভিডেন্স, প্রমাণ নাই। এভিডেন্স ইটসেল্ফ, এই এভিডেন্স ইটসেল্ফ যে একটা ভুল হতে পারে, এই 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 সাবজেক্টটাই যে ভুল হতে পারে এটা কি আপনি জানেন? আপনার চোখের কোন বাবার আবার মধ্যে ভুল থাকতে সংশোধন পারে, হবে? এটা আপনার গবেষণার মধ্যে ভুল থাকতে কানাকানি পারে। করার কি আছে? এভিডেন্সিয়াল প্রুফ যদি লাগে অবশ্যই সেগুলো না, করবে, ডাটা আপনাকে তো কালেক্ট আপনারা করতে হবে, করেন রে ভাই, কিন্তু ঘরের আপনাকে তো আপনারা মিনিমাম করেন, ডাটা আমরা কালেক্ট তো করতে হবে কান্নাকাটি দিয়ে কথা না, আপনাকে আমি যে কথাটা বললাম ভাই। এভিডেন্স ভাই, ইটসেল্ফ আপনি কি পেতনির বুঝছেন? মিনিমাম কোনো ডাটা নাই, হ্যাঁ মিনিমাম আপনি কোনো কিসের ডাটা ডাটা নাই, চাচ্ছেন, সাইন্টিফিক ডাটা? এনি কাইন্ড অফ ডাটা। হ্যাঁ না আপনি যেহেতু বলছেন যে আপনি মোটামুটি বোঝা যাচ্ছে একমাত্র যে আপনি সায়েন্স মিথোলজিক্যাল বেসড ডাটা একটা আছে, রেজাল্ট এই চাচ্ছেন যে রে ভাই। কোরআনের মতো মিথোলজিক্যাল ডাটা গুলা আছে আর কি, বা তারপর বাইবেলের মতো, তারপরে হচ্ছে যে মনুসংহিতা দেখাইলো, এগুলোর মতো আর কি, আপনার মিথোলজিক্যাল ডাটা আপনি দেখাইতে পারেন, কিন্তু এটা ভাই না কোনো মিথোলজিক্যাল, আপনি সেন্সে মিথোলজি করে না। বলতে কোথায় কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝলাম না, কিসের মিথোলজি কোরআন তো মিথোলজি, মানে আপনি আমাকে একটু মিথোলজি ক্লিয়ার করেন নয় জিনিসটা কোরআন, কিসের মিথোলজি, ভাই আমি বুঝিনি। তারপর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, এই তো এগুলো নিয়েই আচ্ছা তো এগুলো পুরো। কি মিথোলজি? আচ্ছা মিথোলজি ডেফিনেশন হযরত কি মোহাম্মদ বলেন তো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অংশটুকু ঠিক আছে, কিন্তু ওই যে যেগুলো আছে হাশর, কিয়ামত, ময়দান, হাবি জাবি, এগুলো হইতেছে তো মিথোলজি, মিথ। হ্যাঁ এটা তো আচ্ছা ঠিক আছে আপনাকে আমি জোরোস্ট্রিয়ান বলছি, আপনি ধর্ম একটা থেকে পয়েন্ট থেকে শুরু আরেকটা করে, পয়েন্টে চলে যাচ্ছেন ভাই, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, আপনি যদি একসঙ্গে অনেকগুলো না পয়েন্ট না, রেজ করেন কোনটার আমি উত্তর কোন দেওয়া হবে ভাই? প্রসঙ্গে বললাম এম কে হাসান ভাই, ঠান্ডা মাথায় বুঝেন, আমি বলতেছি না না কোন না ধরনের আপনাকে আমি তাহলে এভিডেন্সিয়াল একটা প্রুফ কথা বলি নাই, ভাই, মিথোলজিক্যাল যে আমি আপনাকে কোন বলি এভিডেন্স দেখাইতে এভিডেন্স পারবে? ইটসেলফ, এভিডেন্স ইটসেলফ যে ইউএন এসে আপনি জানেন এভিডেন্স, এটা এটা এটার যে একটা সুপ্রিম বা অ্যাবসুলিউট কোন টার্ম নেই এটা আপনি জানেন? এভিডেন্স না অ্যাবসুলিউট ট্রুথ বেজ কখনো আছে, হয় না এটা কি জানেন আপনি? না ভাই না আপনার বেজ আছে, বেসিক নলেজ কি আছে ওয়ান আপনি প্লাস আপনি ওয়ান বুঝতেছেন? প্রমাণ টু, এটা এভিডেন্স আছে না কখনো অ্যাবসুলিউট ট্রুথ হয় না, আপনি কি এটা বোঝেন? যেমন ফর এক্সাম্পল আপনি নিজেও জানেন এভিডেন্স? সায়েন্স, আরে ভাই, শোনেন শোনেন আমি একটু অ্যাবসোলিউট কথা ট্রুথ বলি, না হইলে অ্যাবসোলিউট ট্রুথ বের করা হবে, আরো এভিডেন্স বের করা হবে, আরো ডাটা বের করা হবে, যখন এটা থিওরিতে পরিণত হবে তখন হ্যাঁ তো সেটা আপনি কিসের মানে, মাধ্যমে চাচ্ছেন সেটা? সায়েন্সের মাধ্যমে আপনি সায়েন্স হ্যাঁ গডকে খোঁজার সায়েন্টিফিক কোন আমি কি কনসেপ্ট নেই, কোরআনের মাধ্যমে জমা সায়েন্স দিচ্ছি? কেন গড খুঁজবে ভাই? আপনার কি মাথা ভাগে সায়েন্স না? তো ম্যাটেরিয়ালিস্ট এন্ড ইম্পেরিক্যাল এভিডেন্স নিয়ে কাজ করে, আপনি সায়েন্স কে মানে সায়েন্স নাই জিনিস সুপার কিসের ন্যাচারাল জন্য একটা জিনিস খুঁজতে খোঁজার যাবে? পিছনে কেন দিচ্ছেন? জি সায়েন্স ঘোরাটিং কিসের জন্য খুঁজতে যাবে? সায়েন্সকে, সায়েন্সের কি মাথা না না খারাপ? না আপনি সায়েন্স ঘোড়ার ঘোরাটিং ডিমের খুঁজতে সঙ্গে যাবে, গডের কনসেপ্ট একসঙ্গে পেতনি মেলাচ্ছেন খুঁজতে যাবে, আমি বুঝলাম না, একই তো লাও আর কদু, না একই ভাবে আপনার আপনার ঘোড়ার ডিমের উপর, একই আপনার তো। ঘোড়ার ডিমের উপর, শোনেন, ঘোড়ার ডিমের উপর প্রজন্মের হ্যাঁ পর প্রজন্ম, হ্যাঁ প্রজন্মের পর প্রজন্ম কতজন বিশ্বাস করেছে, কতজন এটা নিয়ে আপনার হচ্ছে গাইডেন্স দিয়ে চলছে, ঘোড়ার ডিমের কি গাইডেন্স আছে বলেন? ঘোড়ার ডিম থেকে আপনি কি গাইডেন্স পান বলেন? ঘোড়ার ডিম থেকে আপনি কি বিশ্বাস ভাই, নৈতিকতা পান ইমান বলেন? ভাই, ভাই 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 তাই ভাই আপনার ভাই, মাথায় কি ও বেসিক ভাই জিনিস আছে বুঝতে পাচ্ছেন আপনি কত বড় ভুল ভাই করেছেন ভাই কোন জায়গায়? ও ভাই ও ভাই, আপনি প্রথমে জানেনই না যে সায়েন্স কিভাবে আগায়, মানে আপনি ঘোড়ার ডিম সায়েন্সকে বিশ্বাস দিয়ে আপনার করলেও গডকে ওটা প্রুফ আছে, করার তাই পালে তো? ঢুকেছেন, কোন যেটা বাচ্চা সম্পূর্ণ যদি ভুল, গোড়ায় মমিত্রে গড়ে ফেলে ফেলছে। বিশ্বাস করে সুপারম্যান আছে, তার মানে সুপারম্যান আছে, তাই তো? হ্যাঁ সুপারম্যানকে কয়জন দেখছে বলেন? কেউ দেয় নাই, কোনো এভিডেন্সিয়াল প্রুফ নাই। হ্যাঁ তো এবার আপনাকে আমি একটা কথা বলি, আপনাকে আমি এভিডেন্সিয়াল প্রুফ দিয়ে দেই, গডেরই একদম ডেটা দিয়ে আমি প্রুফ আইছে করে দেবো, দেখেন এভিডেন্সিয়াল শোনেন প্রুফ শোনেন। দিবেন? এ ভাই, আরে ভাই তাহলে জার্নালে আপনি দেন কি নাকি। কথা শুনতে আসছেন নাকি জাস্ট আপনি তর্ক করতে আসছেন ভাই? তাহলে আপনার আপনাকে না না বিদায় না করি না ভাই, আপনার সঙ্গে তো তর্ক করার জন্য আমি আসিনি, এ যারা ভাই, কোনো বিষয় নিয়ে কথা কথা শেষ বলতে করতে চান দেন, আপনি আমার কথা কথা শুনবেন, শেষ করতে আপনি দেন। একটা কোশ্চেন করবেন, দ্যাটস অল, আমারও লাভ নেই এভিডেন্সিয়াল আপনারও কোনো প্রুফ লাভ নেই আপনি, ভাই, আর আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো এভিডেন্সিয়াল প্রুফ ব্যক্তিগত শত্রুতা সত্যিই নেই ঠিক আপনার কিনা? কাছে আছে নাকি? না না না, না আমি সেরকম আপনাকে কোনো একটা কথা সত্যি বলি, নাই আপনাকে একটা ভাই। বেসিক কথা বলি আমি আপনাকে বুঝেন, আপনারা এইথিজম যারা মেনটেন করছেন নিজের মধ্যে ধারণ করছেন, আমি তাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন কেন এ ভাই, করছি প্রথমেই, ব্যাপারটা তো এটা একদিনে একটা হয় বেসিক। নাই তো ভাই, অনেক জি বলেন, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর আমি প্রশ্ন, শুনতে পাচ্ছি না, শেষ করে না। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি আবার একটু রিপিট করেন, আমি শুনতে পাচ্ছি না, হ্যাঁ, বলেন এই যে একজন মানুষ তো প্রশ্নের পর। এথিস্ট একদিনে হয় না, অনেক জি জি প্রশ্নের আমি পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, না অনেক অনেক প্রশ্ন প্রশ্নের যখন পর আসে প্রশ্ন, মাথায়, কিন্তু বিষয়গুলো আপনাকে হ্যাঁ, একটার পর একটা আসতে মানুষের হবে, যেমন ফর এক্সাম্পল মানুষের শোনেন। মাথার ভিতরে ভাই, কথাটা শেষ করতে দেন, মানুষের মাথার হ্যাঁ ভিতরে বলেন, যখন প্রশ্নবোধ জাগে,
মানুষের মাথায় যখন যুক্তিবোধ আসে, তখন সে বুঝতে পারে যে যে আসলে এভিডেন্সিয়াল প্রুফ ছাড়া কোনো কিছু বিশ্বাস করার কোনো মানে হয় না। জি বলেন, আপনি বলেন, আমি আপনাকে সময় দিচ্ছি, কারণ পরে আবার বলবেন যে টাইম দিইনি। বলুন, সমস্যা নেই, না 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 এম কে ভাই, আমার আপনি লাইফে আমি করবেন না, সময় দেই, আপনি এমন না যে আপনাকে কেটে দিব বা আপনাকে যে গালাগালি করব, ঈশ্বরের সেটা না, বিশ্বাসটা আপনাকে আসছে ভালোভাবে কবে জানি। থেকে জানেন? জানেন এম কে হাসান ভাই, ঈশ্বরের বিশ্বাসটা হ্যাঁ বলেন আসলে আপনি। যে মানুষ যখন টুলসের ব্যবহার করা শুরু করে, টুলস হঠাৎ করে টুলস বানানো শিখে গেল, আমি টুলস বানাইতে পারি, নিশ্চয়ই আমার কেউ না কেউ বানাইছে। এই যে আদিম যুগের আচ্ছা, লোকটার চিন্তা ভাবনা, সে যখন সূর্যরে দেখলো, সূর্যটার দিকে মনে করলো যে এটা আমার সূর্য দেবতা বোধ হয়, চলো আমরা সবাই মিলে এর পূজা দিই। যখন মানুষজন সূর্যর হাইড্রোজেন হিলিয়ামের রিয়েকশন থেকে শুরু করে সবকিছু জানতে পারলো, তখন বলল যে না, সূর্য দেবতা আসলে কোনো কিছু নাই, এখন কিন্তু কোনো সূর্য দেবতা এক্সিস্ট করে না। কারণ কি? কারণ হইতেছে এই জিনিস আমরা জানে ফেলছি, মানে গড আসলে থাকে হইতেছে যে জিনিস নাই, ওটা আসলে গড অফ গেভ লজিক্যাল ফেলাসির ভিতরে আছে। ধরেন প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে আমরা তো জানি না ভাই, জানি না তার মানে আল্লাহ আছে, এই এই যে এই পয়েন্ট গুলা তো সেন্স মেক করে না ভাই, এগুলা তো এভিডেন্সিয়াল প্রুফ না। যে কোনো ধরনের লজিক্যাল ফেলাসি যদি থাকে, তাহলে সেটা আসলে বাতিল বলে ঘোষণা করা হবে, মানে বিজ্ঞানের যে কোনো থিওরিতে কোনো ধরনের লজিক্যাল ফেলাসি যদি থাকে, সেই বিজ্ঞানের যে হাইপোথিসিস সেটা বাতিল বলে গণ্য করা হবে। আমাদের যে মিথোলজিক্যাল এভিডেন্স গুলা আছে, যে কোরআন, বাইবেল, গড বা আদিম যুগের আরো যদি চান আপনি গ্রিসের দেবতা হাবিজাবি, এগুলা তো ভাই মিথোলজিক্যাল ক্যারেক্টার, এই মিথোলজিক্যাল ক্যারেক্টার দিয়ে আপনার টোটাল এই ধর্ম বিশ্বাস মানুষ বিশ্বাস করছে। এখন মানুষ বিশ্বাস করলেই তো হবে না, যেমন গ্যালিলিওর সময়, গ্যালিলিওর সময় মানুষ বিশ্বাস করতে হচ্ছে যে না পৃথিবী চারদিকে সূর্য ঘুরে, কিন্তু গ্যালিলি একা বলছে যে না, সূর্যের চারদিকে পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে, এবং সে সেটা প্রমাণ করে দেখেছে সেটা ট্রু। ওই আপনার জুলকারনাইনের যে পুষ্করিণীর পাড়ে সূর্য ডোবা তো না বিষয়গুলা, এই এই টাইপের মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলা আমরা তো এই আধুনিক যুগে, 21 এই রকেট সায়েন্সের যুগে তো আমরা বাতিল বলে ঘোষণা করে দিতে পারি। হ্যাঁ, ধর্ম পালনের অধিকার সবার আছে, আপনিও নামাজ টামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই, আপনার অধিকার যেন কর্ম না হয় সেই দিকে আমি নজর রাখবো এম কে হাসান ভাই। হ্যাঁ এম কে হাসান ভাই বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি আপনাকে বলি, আপনার আসলে ধর্ম বা এই বিষয়গুলো নিয়ে কনসেপ্ট একেবারে ক্লিয়ার না, যে কারণে আপনি আসলে, বিশেষ করে আমি অবশ্যই একজন মুসলিম হিসাবে, আমি আমাদের যে কনসেপ্ট, আমরা আসলে গডকে আল্লাহই বলি। হ্যাঁ, আমরা গড বলি না, যদিও কমন টার্মে গড বলি বলা হয়ে থাকে, এটা ঠিক, বাট আমরা আল্লাহ, যাকে আমি আমরা সৃষ্টিকর্তা মনে করি, তিনি আমাদেরকে কিন্তু কখনো মিথোলজি বা এই জাতীয় কোনো কুসংস্কার কিংবা যে জাস্ট কানে শোনা এরকম জিনিসে কিন্তু আমাদের বিশ্বাস করতে বলেনি, কোরআনের প্রমাণ। কেন আমি বেসিকই তো আপনাকে বলি, কুসংস্কার। না না, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, আপনাকে কিন্তু আমি সময় দিয়েছি, রাইট? আমি মনে হয় আপনাকে কোনো কথা বলি, আমাদের স্টাইল হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে সময় দেবো, আমি বলেন কখন বলেন ইয়ে করি। বলেন বলেন তো বিষয়টা হচ্ছে কেমন, আমরা শোনেন, আমরা ইসলাম সব সময় সনদ ভিত্তিক ভাবে চলেছে, ইসলাম কখনোই আপনার ওই যে, এটা হতে পারে আপনার আপনাদের মনে যেটা মনে হয় যে হয়তো, যেমন ফর এক্সাম্পল একটা উদাহরণ আমি নিয়ে আসি যেটা আসলে নিয়ে আসা উচিত, যেমন চাঁদ দ্বিখণ্ডের যে ঘটনাটা। হ্যাঁ, আপনার 2019-এ বসে মনে হতে পারে যে ইয়েস, আসলে এটা কেমন ধরনের কথা, না কোনো সাইন্টিফিক প্রুফ, না কোনো সাইন্টিফিক এটার উপর রিসার্চ রয়েছে, কিংবা এই ব্যাপারে কোনো গবেষণাপত্র নাই, কিংবা এটার কোনো এভিডেন্সিয়াল আমরা প্রুফ, আপনার ভাষায় বলছি, নেই, কিংবা আমরা এই যুগে বসবাস করে সায়েন্সের এই ইয়াতে এসে আমরা কিভাবে এটা বিশ্বাস করি যে একটা চাঁদ নাকি দ্বিখণ্ডিত হয়ে গেছে, রাইট? এটা তো হাস্যকর বিষয়গুলো যদি এরকম হাস্যকর, হয়ে থাকে সেক্ষেত্রে সার্কাস্টিক। হ্যাঁ হ্যাঁ ঠিক আমি আপনাকে বলছেন, বলি, যে আপনাকে বুঝিয়ে দিই, যে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিই যে আপনার সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে। দেখেন, ঘটনা হলো, এই কথাটাই ধরেন, এই কথাটাই ধরেন, বা এই টাইপের যেগুলো হিন্দু হিন্দু ধর্মের যে বইগুলো তো রয়েছে অনেক রকমের, তাদের মিথোলজি যদি বলতে থাকেন, বা বাইবেলে যান কিংবা অন্যান্য কিতাবে যান, মানে যে কোনো ধর্মের আর কি, আপনি হয়তো পাবেন সুপারন্যাচারাল ধরনের ঘটনাগুলো পাবেন, কিন্তু যেটা পার্থক্য হচ্ছে ইসলাম কিংবা বিশেষ করে ইসলামের যে মূল কিতাব কোরআনের সাথে অন্যান্যদের যে পার্থক্য,
যে কোরআন এবং সুন্না বা এই যে 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 ধরনের আপনি বলছেন যেগুলোকে মিথোলজি, এগুলো আমরা পেয়েছি কোথা থেকে? ফার্স্ট অফ অল মনে রাখবেন, আমরা এগুলো কোনো কেচ্ছা কাহিনী গল্প শুনে এগুলো বিলিভ করিনি। আমাদের ইসলামের সবচেয়ে বড় নিয়ম হচ্ছে যে কোনো জ্ঞানকে ভেরিফাই করে তারপর সেটাকে জাস্টিফাই করা হয়। ফর এক্সাম্পল আমরা বলি, যখন চন্দ্র দ্বিখণ্ডের যে ঘটনাটা ঘটলো, আমার কথার মধ্যে ডিস্টার্ব দিবেন না, আপনাকে আমি কোনো কথা বলিনি, আগে বলতে দিন। বলেন যখন বলেন চাঁদ দ্বিখণ্ডিত হলো, বলেন। চাঁদ যখন দ্বিখণ্ডিত হলো, তখন আপনার যদি পড়াশোনা থাকে এই বিষয়ে, তাহলে দেখবে আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস থেকে শুরু করে 7 জন সাহাবী থেকে প্রমাণিত এই ঘটনাটা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যদি হাদিস গুলো পড়েন তাহলে দেখবেন সেখানে একটি কথা বলা আছে যে কাফের, মানে তখনকার যে কাফের যারা ছিলেন তারা বলেছেন যে এটা নিতান্তই জাদু, হাউ ইটস পসিবল যে আমরা সত্যি সত্যি দেখছি যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, জাদু কিন্তু সেটাই যেটা এক্স্যাক্টলি তারা দেখেছে, তা না হলে এই ব্যাপারে তাদের কমেন্ট আসার কোনো প্রশ্ন আসে না যে জাদু, তার মানে ঘটনাটা ঘটেছে। কিন্তু এখন সেটা তার তাদের ভাষায় জাদু বলতে পারে, কিন্তু এটা কিন্তু প্রুফ হ্যান্ড তারা বলেছে। এখন আসেন, আপনি বলতে পারেন যে এই ঘটনাটা আমাদের কাছে এসেছে 1400 বছর পর, রাইট? তাহলে তো এটা এখন গল্পের মতো শোনায়। আপনাদের মূল সমস্যাটা কোথায় আমি বলে দিই, সেটা হচ্ছে মনে রাখবেন ইসলামে একটা ট্রেডিশন রয়েছে, সেটা হচ্ছে সানাদ। সানাদ কোন জিনিস? দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি যখন এই সাহাবীরা যেটা দেখেছে, এবং সাহাবীদের থেকে তার স্টুডেন্ট তাবেইরা, এবং তার স্টুডেন্ট তাবে তাবেইন থেকে শুরু করে, আপনি যদি আমাকে বলে থাকেন যে হাসান ভাই আপনি যে কথাটা বললেন, আপনাদের ভাষায় গাঁজাখুরি গল্প, এই গাঁজাখুরি গল্পটা যে আপনার মুখে আমি শুনলাম, আমি কিভাবে জানবো যে আপনি এটা স্বয়ং মানে আনইন্টারেক্টেড ভাবে রসুল সাহসান পর্যন্ত একদম সরাসরি পেয়েছেন? প্রমাণ কি? আপনি তো বুখারী শরীফ পড়েছেন, এই যে বাংলা কিতাব, রাইট, বা আরবি কিতাব এখন, কিন্তু এই এই সংবাদটা যে রসুল সাহসান পর্যন্ত সরাসরি আপনারা পেয়েছেন তার প্রমাণ কি? প্রমাণ এবার আমি আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে আমি যেমন আমার ওস্তাদ সাইফুল হাদিস আমিনুল হক সাহেবের কাছে এই ঘটনাটা অথেন্টিকেটেড পেয়েছি, তার কাছে পড়েছি আমি, তিনি তার ওস্তাদের কাছে পেয়েছেন। এভাবে এভাবে আমাদের সানাদ চলে যায় তাবে তাবেন, তার ওস্তাদ তাবেইরা, তার ওস্তাদ ডাইরেক্ট সাহাবিরা। এখন প্রশ্ন আপনারা জিজ্ঞেস করতে পারেন, এরা তো ব্যক্তিগত ভাবে এই খবর গুলো চেঞ্জও করতে পারে নিজের সাথে, রাইট, বা ধর্মকে বাঁচানোর জন্য। আল্লাহ, আপনাকে আবার একটা কথা বলে রাখছি ভাই, ইসলাম শুধুমাত্র মনে রাখবেন ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকেই কোরআন এবং সুন্নার জ্ঞানকে নিয়েছে যারা সমাজে শুধু মুসলিম দ্বারা না, অমুসলিম দ্বারা যারা জাস্টিফাইড, অমুসলিম দ্বারা যারা জাস্টিফাইড, দ্যাট মিনস যারা কখনো মিথ্যে বলেনি, যাদের চারিত্রিক কোনো দোষ নেই, যারা কখনো মুনাফিকি করেনি, যারা কখনো অপরকে ঠকায়নি, তাদের সততা সামাজিক ভাবে স্বীকৃত। দেখবেন কিছু ব্যক্তিত্ব আছে জাতি ধর্ম নির্বিশেষে যারা সততা কিন্তু প্রুভেন আছে কিনা ভাই বলেন, এরকম কিন্তু লোক আছে। ইসলাম কিন্তু মনে রাখবেন একটা করে হাদিস এমনকি নেওয়ার সময় দেখা হয়েছে যে সে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে কিনা, যদি একটা মিথ্যা কথা পাওয়া যায়, আপনি জানেন যে সেই মুহাদ্দিসদের নীতি হচ্ছে তার কাছে হাদিস নেওয়া যাবে না, সে যতই সত হোক কিন্তু একটি মিথ্যা কথা বলার জন্য তার কাছে হাদিস নেওয়া যাবে না, এবং এই আবু স্বীকৃতি অবশ্যই হুরায়রা না দিয়েছে। মিথ্যা কথা বলতো, আবু এবার আসি, হুরায়রা এবার আসি মিথ্যা কথা বলতো, তো বিষয়। হ্যাঁ, আবু হুরায়রাই মিথ্যা কথা বলতো। আর কোন আচ্ছা কি যাই ব্যাপার হোক, ভাই, তুমি একটা আপনি আমাকে আপনার রিকোয়েস্ট কথা দেন। শেষ করেন, আমি চাঁদ দ্বিখণ্ড নিয়ে আচ্ছা, আমি শেষ করে দিই, জি পরে। রাইট, এক্স্যাক্টলি রাইট, আমি শেষ করি। তো বিষয়টা হলো, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে অন্যান্য কিতাব, আপনি যদি এখন বেদের যে মিথোলজি বা যে ঘটনাগুলো তাদেরকে বলেন, ভাই যান আপনি যে আজ থেকে 1700, 2000 বা 3000 বছর আগে এই মেসেজটা পেয়েছেন বা ইনফরমেশন পেয়েছেন, আপনি কিভাবে পেলেন, কার কাছ থেকে পেলেন, এর সনদটা প্রমাণ করুন, দেখবেন তাদের কাছে কিন্তু কোনো সনদ নেই। কারণ মনে রাখবেন, এটা প্রধানত যেটা কারণ সেটা হলো, একমাত্র কোরআন একাধারে লিখিত এবং মুখস্থ, ওরালি সেটাকে মেমোরাইজ করা হয়েছে, অন্যান্য কোন কিতাব, এই জন্য আপনি দেখবেন একমাত্র কোরআন ছাড়া কিন্তু অন্যান্য যে কোনো কিতাব কখনোই কিন্তু মুখস্থ কোনো হাফেজ পাবেন না, হিফজ করা ব্যক্তি পাবেন না। তো এই যে সবচেয়ে বড় জিনিস, যেটা কোরআনকে আল্লাহ পাক কোরআনে যেরকম বলছেন যে লাহুল হাফিজুন, যে আমি এটাকে হিফজ, আমি এটাকে সংরক্ষণ করব, এবং সেই সংরক্ষণের জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা এখনো পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমাদের প্রজন্ম থেকে রসুল সাসাম পর্যন্ত। এবং রসুল সাসামের স্টেটমেন্ট যে তিনি সরাসরি কি মিরাজে গেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, জিব্রাইলকে দেখেছে আমাদের সাহাবীরা, ভাই ভাই একটা টপিকে প্রমাণ থাকি, রয়েছে। চার এখন আসেন, এবার এখন আসেন, লেট মি ফিনিশ, মিরাজের, আমাকে শেষ করতে দেন, আমাকে হ্যাঁ শেষ করতে দেন। মিরাজের গপ্প ভাই আমার আমরা একটু যখন কথা শুনতে চাই, বলছি, আমরা যখন কথা হ্যাঁ বলছি রসুল সাসাম সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের মাধ্যমে না ভাই, স্বয়ং ভাই ভাই মক্কার কাফেরদের ভাই ইজমা অনুযায়ী আমারে দুইটা সবচেয়ে মিনিট টাইম সত্যবাদী দেন, মানুষ, সর্বোচ্চ সত্যবাদী মানুষ। এখন অনেকগুলা আপনাকে পয়েন্ট প্রুফ করতে যোগ হবে যে করুন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী ছিলেন ভাই একটা রেফারেন্স দিয়ে, ভাই তাহলে আপনি ভাই ভাই বোঝাতে পারবেন যে ইয়েস। হ্যাঁ বলেন, আপনার কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, বলতে যাচ্ছিলাম ভাই, বলেন। চাঁদ দ্বিখণ্ডন এটা সে এরকম একটা ঘটনা যার সনদের লোক মাত্র 7 জন হবে না। আমি আবার বলতেছি, কথার ভিতরে কথা বলবেন না,
চাঁদ দ্বিখণ্ডন হইতেছে, চাঁদ হইতেছে এত বড় সাইজ একটা জিনিস যেটার দ্বিখণ্ডিত হইলে সনদ মাত্র 4 জন হবে না, 7 জন হবে না, বা অমুসলিম 1 জন হবে না। চাঁদ দ্বিখণ্ডন হইলে পুরা দুনিয়া উল্টা যাব, জলোচ্ছ্বাস হব, ইয়ে হব, ভাইজান আপনি আমার কথাটাই পুরা বোঝেননি। দুনিয়া। এই যে ভাই, এই আমি যে মাঝখানে বলেছি কথা কইলেন আপনি আমার ভাই, কথাটাই বোঝেননি, ভাই আপনাকে আপনারা আমি এত বলেছি অধৈর্যশীল কেন? সাতজন সাবির থেকে আপনারা পাওয়া এত যায়, অধৈর্যশীল কেন? আমি এটা অধৈর্যশীল না, বুঝিনি। আমি আপনার এইটাকে সংশোধন করে দিচ্ছি, আর আপনি তো ভুলভাবে আমাকে ব্যাখ্যা করলে হবে না, না 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 না, এটাই এর বলছি ভুলের আচ্ছা তো বলো। কিছু নাই, চাঁদের সাইজ মানুষ জানে, এখন সবাই জানে, মুসলিম ও মুসলিম সবাই জানে, এনে তো ভুলের কিছু নাই। চাঁদ যদি হ্যাঁ কি বলেন দ্বিখণ্ডিত চাঁদের, হয়, চাঁদ যদি দ্বিখণ্ডিত হয় তাহলে হইতেছে আপনার সনদ মাত্র 7 জন থাকবে না, কোটি কোটি মানুষ ভুক্তভোগী হবে, কোটি কোটি ভাই মানুষ পুরা সর্বোচ্চ মারা সাতজন যাবে, বলিনি লক্ষ আমি, লক্ষ আমি মানুষ মারা বলেছি যে যাবে, সাতটা জলোচ্ছ্বাসে মারা হাদিস। যাবে, সুনামি আপনি হবে। আমার কথাটাকে আবার তারপর আমি আপনাকে হইতেছে কথা বলতে দিব না তো, কারণ আপনি আমাকে বিকৃত করছেন। আমি বলেছি না রে ভাই, সাতজন সাহাবী দ্বারা হাদিস পেয়েছি আমরা, কিন্তু শত শত শুধু না, মক্কার সমস্ত কাফের এই ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন যে ঘটনাটা জাদু ছিল, কারণ আমরা দেখেছি এই ঘটনা। শুধুমাত্র আর মক্কার তার চেয়ে লোকেরা হাজার চাঁদ হাজার দ্বিখণ্ডন লাখ নেই, লাখ সাহাবীরা শুধু তাদের মাধ্যমে শুনেছে এবং তারা শুধু সত্য বা সাহাবি হাদিসটা দেখছে, প্রাপ্ত তাই তো? সবার দ্বারা। আপনি তো বললো তার আবার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জি চেলা চামুণ্ডা যারা ছিল এরাই দেখছে, আশপাশের লোক চেলা কিন্তু কেউ চামুণ্ডা না, দেখে নাই, কাফেররা বলেছে, ইউরোপে দেখে নাই, কাফেররা বলেছে ভাই চেলা ইউরোপে চামুণ্ডা কেন, দেখে নাই, বাংলাদেশ কাফেররা থেকে বলেছে দেখে ভাই, নাই, ইন্ডিয়া থেকে দেখেছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখে থেকে নাই, দেখেছে, এই যে কে চেরমান ইন্ডিয়া রাজা থেকে দেখছে? নিজে ওই দেখেছে, কি ইন্ডিয়ার এরপরে এক বাচ্চা যে হিস্ট্রিক্যাল এভিডেন্স গল্প রয়েছে আনেন, ওই রাজা গল্পটা চেরমান, গজব। এই যে শোনেন আপনাকে একটা কথা বলি, রাজা এই যে চেরমান এই যে এখানকার যে ভাই, চেরমান যে চাঁদের প্রদেশ সাইজ রয়েছে, সম্পর্কে আপনার কোন আইডিয়া আছে ভাই? চাঁদের পরিধি কত ভাই, কোন আইডিয়া আছে? আপনি আবার বলেন কি চাঁদ একটা আইডিয়া, আপনি কি দ্বিখণ্ডিত হইলে কি কি হইতে পারে চাঁদের কারণে, যে জলোচ্ছ্বাস হয়, এই বেসিক ধারণাটা কি আছে ভাই? এম কে আসান ভাই, এই এই আচ্ছা বেসিক এইখানে আপনার ধারণাটা সমস্যা কি শোনেন শোনেন আছে? ভাই, হ্যাঁ, আপনি হাদিসে কি আছে হইলো আপনাকে একটা দুই কথা বলি, পাহাড়ের উপরে আপনি চাঁদ দেখা যাইতেছে কি রে হ্যাঁ ভাই? হ্যাঁ আমি হ্যাঁ যদি ধরে নিলাম যে এই জিনিসটা জাদুও দেখাইছে, আসলে চাঁদ ভাঙে নাই, দ্বিখণ্ডিত করে নাই, তাহলে তো প্রতারণা করছে, নবী এনে খারাপ প্রতারণা করছে। আচ্ছা আপনাকে একটা আর কথা বলি, যদি চাঁদ আপনাকে একটা দ্বিখণ্ডন কথা বলি, কইরে থাকে, আপনার তাহলে কথাটা তো অযৌক্তিক কেন পুরা জানেন, পৃথিবীর কারণ ওই পানি সময় রাগ ছিল গোটা উল্টে পৃথিবী যাবে, যে এক সঙ্গে সুনামি রাগছে, রাগ হবে, হয়ে থাকবে কেমন করে ভূমিকম্প জানেন। হবে, জলোচ্ছ্বাস হবে, না সনদের না না অভাব শোনেন, নাই, আমি আপনাকে একটা কথা কোন বলি, ধরনের আপনি একটা সনদের ভুল অভাব নাই। বলেছেন ভাই, চাঁদ দ্বিখণ্ডন যদি আপনি একটা হয়, কথা এটা ভুল যে বলেছেন, লোককথার গল্প, এটা তো আপনি এমনি একটা কিছু কথা না। ভুল বলেছেন, আপনি বলছেন গোটা হ্যাঁ পৃথিবীর মানুষ দেখবে, গোটা পৃথিবীর মানুষ কিভাবে দেখবে, কারণ ওই সময় তো রাগ ছিল, আর গোটা আরে পৃথিবী ভাই, রাগ হয়ে থাকবে গোটা কেমন জানেন। এক নম্বর পৃথিবীর পয়েন্ট, মানুষরা 2 নম্বর পয়েন্ট শোনেন, উপলব্ধি করবে, উপলব্ধি করবে, উপলব্ধি করবে, নো কিসের উপলব্ধি, কিসের উপলব্ধি চাঁদ করবে, যদি এটা হাতের দিনের দ্বিখণ্ডিত বেলা উপলব্ধি হয়, করবে, চার চাঁদ দ্বিখণ্ডিত যদি, হয়েছে। আরে ভাই না 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 আরেকটা কথা বলি, চাঁদের আরেকটা কথা বলি, চাঁদের সঙ্গে, স্রষ্টা, চাঁদের সঙ্গে, আপনি তো স্রষ্টা চাঁদের সম্পর্কে সঙ্গে ধারণা রাখেন না, পৃথিবীর তাহলে আপনি আপনি অভিকর্ষ, স্রষ্টার অভিকর্ষ স্রষ্টা ত্বরণ, মহাকর্ষ শক্তি, এই ব্যাপারগুলোর কি কোনো আইডিয়া আছে আপনার? চাঁদের ভাই, সাইজ আমি সম্পর্কে আপনাকে কোনো আবার আইডিয়া আছে? অভিনীতভাবে একটি কথা বলছি, আপনি স্রষ্টা সম্পর্কে জানেন না, স্রষ্টা আর আপনি মানুষকে এক করে ফেলছেন আপনি, আরে এবং ভাই, ন্যাচারাল সত্তার ফেনোমেনাকে তো এক নাই, করে ফেলছেন। নাই জিনিসের আবার কি আপনি সম্পর্ক? আপনি একটা কথা বলি, আচ্ছা আপনি স্রষ্টা নাই, তাহলে আপনাকে আমি একটা কথা বলি ভাই, আপনি আপনাকে খুব ভদ্রভাবে একটা কথা বলি, আপনি হ্যাঁ হ্যাঁ, বলছেন যে প্লিজ তার ভাই, মানে আপনি আপনি কেমিক্যাল রিয়াকশনের রেজাল্ট রাইট, স্রষ্টা যেহেতু নাই, আপনার কেমিক্যাল রিয়াকশনের রেজাল্ট, তো আপনার মাথার কেমিক্যাল রিয়াকশন আপনি চলছেন ল অফ ফিজিক্স, ল অফ কেমিস্ট্রি দিয়ে, তাহলে আপনাকে আমি একটা কথা বলছি, আপনার যে ব্রেইনের ক্যাপাবিলিটি বা ব্রেইনের যে যে লজিক প্রডিউসের যে 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 ওয়েটা, হ্যাঁ আপনি আমাকে বলেন তো, তাহলে আপনার আপনার তত্ত্ব অনুযায়ী আপনি জাস্ট অ্যাক্টিং এবং রিয়াক্টিং করছেন, তাহলে আপনার কথাটা যে লজিক্যাল এটা আমি কেন বিশ্বাস করবো বলেন, আপনি তো কেমিক্যাল রিয়াকশনের রেজাল্ট, আপনার মাথায় লজিক কিভাবে পড়েছে, আপনি কিভাবে বলেন যে আপনি লজিক্যালি কথা বলছেন, আমি তো লজিক্যালি কথা বলতেছি, লজিক কি, আপনি কিভাবে জানেন, লজিক কিভাবে আপনি তৈরি কিভাবে করে, জানেন বলেন বলেন, এর জন্য আলাদা বই আছে, দর্শন নামে একটা বই আছে রে ভাই, এই জিনিসগুলো, এই দর্শনের দুটো বই, ধারণাগুলো শোনেন তো শোনেন নাই আমি একটা কথা আপনার। বলছি, হ্যাঁ, দর্শনের কেমিক্যাল বই তো মানুষের রিয়েকশনের ভিউ ভাই, সঙ্গে, দর্শনের কি হ্যাঁ সবাই একটা জায়গায় একমত হয়, আপনি আমাকে একটা কথা বলেন, দর্শনের কি সব ফিলোসফাররা একটা জায়গায় না, একমত হয়, একমত হইতে হবে কেন? বিজ্ঞানের বিষয়েও তো একমত হয় না, দ্বিমত হ্যাঁ পোষণ করে, হ্যাঁ দ্বিমত না 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 পোষণের আমি প্রয়োগ আপনাকে একটা করবে, কথা বলছি ভাই, আমরা আমি আবার আলোচনা আপনাকে একটা করব, কথা বলছি, কিন্তু এই যে এভিডেন্সিয়াল প্রুফ নাই, আপনাদের যে মিথোলজিক্যাল ব্যাপার, এই যে চাঁদ দ্বিখণ্ডন, মিরাজ, আমি তো ওই আপনাকে গাধার এখনই পিঠে বললাম চড়ে, প্রুফটা, গাধার পিঠে আপনাকে তো চড়ে আমি আপনার এখনই বললাম, ওই যে আমাদের ইয়েতে মিথোলজিক্যাল চড়ে, না, আমাদের চাক্ষুষ প্রমাণ আছে, আমরা তো চাক্ষুষ প্রমাণ পাইছি, আরে ভাই আমাদের কোন রসুল চাক্ষুষ সাল্লাম প্রমাণ থেকে শুরু পাইছে? করে সাহাবি, তারপর তার তাবে, তারপর তার তাবে তাবে থেকে শুরু করে একদম আমাদের দাদা, পর্যন্ত সমস্ত রয়েছে আমাদের কাছে, আপনি আরে ভাই, বিষয়টা কোন যদি না বোঝেন, আপনি মনে করছেন আপনি আমরা মনে আপনি হয় যে শুধুমাত্র সনদের কথা ওই যে বলেছেন, কারো কথা শুনে আমরা এগুলো বিশ্বাস করি, আবু আমরা তো কথা হুরাইরা শুনে বিশ্বাস সবচেয়ে করিনি, বেশি হাদিস দিছে, হাদিস বক্তা, সেই তো মিথ্যাবাদী, হযরত ওমর নিজে পিটাইছে ওরে।
আপনি আবু মিথ্যা হুরায়রা হাদিসের সম্পর্কে জন্য কতটুকু জানেন? হযরত আপনি কি জানেন হ্যাঁ একজন হযরত সাহাবী উমর মিথ্যা কথা বলেছে, এটা কোথায় পেয়েছেন ভাই? হযরত উমর রাদিয়াল্লাহু তারে নিজে পিটাইছে, নিজে তো দুইবার পিটাইছে, তাও দুইবার, এই দাঁড়ান, আপনি যে আপনি মিথ্যা আমাকে হাদিস বলার জন্য। শোনেন, আপনি একটা থেকে আবু একটা লাফাচ্ছেন হুরায়রার ভাই, হাদিসে আপনি হলো কিন্তু সবচেয়ে একটা বেশি থেকে একটা হাদিস। লাফাচ্ছেন। আপনি প্রথমে না স্রষ্টা না আসলেন, সায়েন্টিফিক আপনি, আমি তো এটা বুঝাই, আপনার আপনি আপনার দাবি স্রষ্টার যে সাথে আপনি যে সনদে সায়েন্সের একদম সঙ্গে পাকা যায় না। পোক্তা লু পাকা পোক্ত সেকেন্ডলি, আপনি আমাকে লুকিয়ে বলছেন আবু নাকি হুরায়রা সনদ মিথ্যাবাদী, দিছে। আবু হুরায়রা মিথ্যাবাদী কোথায় পাইছেন? আপনি আমাকে প্রমাণ এভিডেন্স দেন। আচ্ছা, এই এভিডেন্স তো এই মুহূর্তে নাই, আমি আপনার এম কে হাসান না না না, আপনি আসলামী এখন আমি আবু হুরায়রা ইন যে ডিটেল মিথ্যাবাদী দিয়ে এভিডেন্স দিব, দেন, নো ওয়ে, আপনি ইন এখন এভিডেন্স ডিটেল দেন দিয়ে দেব। আমি দেখেন দেখেন, হযরত নো উমর ওয়ে, নো ওয়ে, হযরত প্লিজ, উমর হযরত হযরত উমর না না না, হযরত রাদিয়াল্লাহু আনহু উমরের কি দরকার না, আপনি বলতে আবু চাইছেন হুরায়রার যে এবারে রেফারেন্স দেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোন মিথ্যা হাদিসের জন্য ফিতনা দিছে তাও আমি দিব, ইন ডিটেল দিব। আমি এম কে হাসান অফিসিয়ালি আমি দিয়ে যাব, সমস্যা নাই সেটা। কি বললেন, এই আবু হুরায়রা কোথায় কোথায় কোন কিতাব ভাই? নাম বলেন, নাম বলেন, রেফারেন্স তো আপনার মুখের কথা ডট পয়েন্টের নাম, আপনাকে রেফারেন্স দিতে হবে, বইটা বলেন, বইটার নাম বলেন আর হাদিস নাম বলেন, রেফারেন্স আমি দিব, ইন ডিটেল দিব, সমস্যা না নাই। এখনই আপনি দেন আপনি, আপনি এই না জানার বিষয় দরে নিয়ে, কথা বললেন কেন? এই তাহলে তো, বিষয়ে তাহলে আপনি আপনি যে চিন্তা করবেন কথাটা না। এম বললেন কে যে হাসান তিনি মৃত্যু, অফিসিয়ালে সবাই না না, এম সবগুলা কাসা পত্রিকা অফিসিয়াল কে, আপনি চেক লাইভ খুঁজেন, করবে। আমি 1 ঘন্টা ওয়েট করছি, আপনি বের করেন, আমি 1 ঘন্টা বসে আছি এখানে, আপনি প্রমাণ করেন, বের করেন, বের করেন, 1 ঘন্টায় বসে থাকবো আপনার জন্য, আপনি বের করেন। হযরত উমর যে পিটনা দিছিল সেটা, না না, আপনি আমাকে আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে যে কথাটা বলে যে তিনি মিথ্যাবাদী, এই বিষয়টা হ্যাঁ আপনি আমাকে উনি বাচাল সরাসরি প্রকৃতির রেফারেন্স ছিল, উনি বাচাল বলেন, প্রকৃতির বলেন ছিল, উনি মিথ্যা কথা বলতো, আরে উনি ভাই, আপনার ক্ষুধার্ত মুখের কথা ছিল, তো দশ উনি বছর, আপনি তো একটা ড্রাঙ্ক হতে পারেন, আপনি তো একজন মদ খোর হতে পারেন, আপনার কথা আমি বিশ্বাস করবো না, আপনি আমাকে বই থেকে বের আমি করেন, এভিডেন্স দিব তো রে ভাই, এভিডেন্স দিব, প্লিজ এখন এভিডেন্স, নো, এখন দেখলে আপনাকে এভিডেন্স দিতে হবে, নো ওয়ে, না আপনি একজন আমার সাহাবী নিয়ে কথা আমার বলছেন, আপনি বুঝতে পারছেন, ভাই আর আমার সাহাবী যদি মোবাইলে মিথ্যে বলে থাকে তাহলে মোবাইলে রাসূল ব্যাক সাল্লাল্লাহু আলাইহি করলে, ওয়াসাল্লাম আমার মিথ্যা হয়ে মোবাইলে যাবে। ব্যাক করলে লিভ না না, আমি বসে ব্রডকাস্ট আছি ভাই, হয়ে আপনার যাবে। মোবাইল দেখে দরকার পড়লে অন্য জায়গায় যান, আপনার চেহারাও আমি দেখতে চাই না, এম কে হাসান কারো চেহারা দিয়ে কথা বলে না, নো প্রবলেম, আপনি বের করেন, কোনো সমস্যা নেই, আপনাকে 1 ঘন্টা এমকে টাইম দিচ্ছি আসান আমি, কি আমি দেখে স্টিল কথা হয়ে যাবো, বলে না বলে, এটা ঠিক কি আছে? প্রাসঙ্গিক কথাবার্তা নাকি ভাই? আপনার কি না, আমার আমি পর্যন্ত প্রসঙ্গ কথা মিথ্যা বলে বলে ভাই, আপনি কি নিজের মুখে, এভিডেন্স নিয়ে আপনি আসেন? কি অস্বীকার করছেন যে আপনি আবু আবু হুরায়রার মিথ্যাবাদী হুরায়রার কথা বলেননি? এভিডেন্স আমি দিতে পারবো, বলেন, কিন্তু আপনি আপনার কিয়ামত মরা দিতে পর্যন্ত পারবো কি? বলবেন না, শুনেন, মরা আপনাকে পর্যন্ত একটা কথা বলবেন বলি, না, আপনি বললেন এই কথাটা, আপনি কোনো গডের রেফারেন্স পাওয়ার জানেন দেখান। না কারে কে মিথ্যা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন, আমিরুল মা মুমিনের ফির সবচেয়ে হাদিস বলতেন, দুইবার পিটনা আর দিছে, আপনি দুইবার, আদম শিয়াদের বই থেকে পত্রে ঠিক রেফারেন্স আছে, দিচ্ছেন, দুইবার পিটনা আমি তো দিছে। জানি আপনি যে এটা কপি করছেন, আপনি জানেন না, আমি বলেছি, শুনে রাখেন, ওই যে ইমাম জাফর সাদিকের দুটা বই রয়েছে, তার একটা যেটা শিয়ারা এখন অবলম্বন করছে, যার কোনো সনদ এবং মাতন নেই, স্যার সনদ নেই, আপনি সেগুলো কথা আমার সামনে বলছেন, একজন এগুলা হাদিসের সনদ শাখার মাতন সামনে, নিয়ে পইরা থাকেন, কিন্তু ঘটনা তো সত্য। অবশ্যই, এই যে আলহামদুলিল্লাহ, আর কোনো কথা বলার দরকার নেই, সুপ্রিম এই যে সরকার আবু যারা রয়েছেন হুরাইরা যে বক্তব্য দিচ্ছেন, আবু আপনারা জানেন, আবু আবু দেখেন তারা কি, আবু তাদের যে হুরাইরা যে জ্ঞানের লেভেলটা আবু দেখেন, সে হুরাইরা কি বলেছে, সনদ আবু মাতন নিয়ে হুরাইরা পড়ে থাকেন, লাস্টের, আমি ইসলামের বলি আবু বেসিক নলেজ টুকু যদি আবু থাকতো, সেই কথা বলতো যে আবু সনদ মাতন নিয়ে পড়ে হুরাইরার থাকতো, সঙ্গে তার হযরত ওখানে মোহাম্মদ বেসিক সাল্লাল্লাহু নলেজ আলাইহি টুকু, সাল্লাম মদিনায় দেখা এইটাই আমি হয়নি প্রমাণ করে দিয়েছি, লাস্টের তিন যারা আমাদের বছরে 21st century লাস্টের তিন জেনারেশনের বছরে যারা ছয়শ মূলত সাতাশ যারা রয়েছেন খ্রিস্টাব্দে তাদেরকে আমি ছয়শ বলবো যে এই সাতাশ এই খ্রিস্টাব্দে এই ডিবেটগুলো দেখবেন ছয়শ আপনারা, সাতাশ খ্রিস্টাব্দে বিকজ অফ তাদের ভাই ইসলাম বোঝার যে ছয়শ যে যে সাতাশ জ্ঞানের লেভেল, খ্রিস্টাব্দে দেখা হয়েছে, বলছেন মাত্র কি লেভেল, 7 বছর সনদ হযরত মোহাম্মদ মাতন কি এগুলো সাল্লাল্লাহু নিয়ে আলাইহি নাকি সাল্লাম আমরা পড়ে ফেলি, সঙ্গে ছিল, তো সে এখান কেমনে থেকে পাঁচ বোঝা হাজার যায় যে হাদিস তাদের দেয়, যে সে কেমনে পাঁচ মূলত হাজার হাদিস দেয়, এ বিষয়গুলো আপনি হাউ ইট আপনি পসিবল? আপনি প্রমাণ দিতে পারছেন না, আপনি বলছেন আবার আমি সনদ আমি মাতন নিয়ে প্রমাণ পড়ে দিব থাকেন, তো এম তো কে হাসান ভাই, বিষয়গুলো কি ভাই, আপনার আপনারা নিজেরা আপনাদের সঙ্গে ভদ্রভাবে কথা বললে আপনারা আমি চিল্লা ভাই চিল্লি করেন, আমি ভাই আপনারা আমি ভাই ফ্রাস্ট্রেটেড হয়ে আমি যান, ভাই কারণ কি ভাই, আমি ভাই প্রমাণ দিব তো ভাই, আপনি কান্নাকাটি করবেন না এই না না ব্যাপারে, না আমি আপনার না না প্রমাণ না, দিব। এম কে হাসানকে দেখে আপনার কান্নাকাটি করার কথা, কারণ আমার পাসপোর্ট আপনি জানেন ভালো হবে, এম কে হাসানের সামনে এইসব সেনাবাড়ি কথা তো বলে না ভাই, আপনার বাপদাদা ভাই যারা আছে তারা আমাকে এম খুব কে ভালোভাবে হাসান চেনে, তার কারণ ইসলাম মূলত কোনো কথা শোনা, কোনো সুপারস্টিশাস কোনো কনসেপ্টে ইসলাম বিলিভ করে না, ইসলাম যেটা করে সেটা হলো, মরুবিদিনদের কথার এভিডেন্সের উপরে 7 ভাগ হয়েছে, তাই তো? গাদার উপরে চইরা হযরত আবার মোহাম্মদ বলেন না, সাল্লাল্লাহু আলাইহি আমি সাল্লাম শুনতে পাইনি, ইয়েতে আপনি কি গেছে, বললেন, তাই তো? আপনি আবার বলেন, আমি শুনতে পাইনি, মরুবেদুইন চিনেন না? মরুবেদুইনদের মরু মুখের কথা বেদুইন কি হয়েছে অনুসারে ভাই, আবার 7 ভাগ বলেন, আমি হয়েছে। শুনতে পাইনি, মরুবেদুইনের মুখের কথাতে 7 ভাগ হয়েছে, তাই তো? এটা আপনার প্রমাণ? না মরু বেদুইন বলতে আপনি কি করছেন, আপনি তো আবার, আপনি তো এখানে রেসিজম করছেন ভাই, আপনারা না না আপনারা মানবিকতার কথা ছাপাই ছাপাই গান ভাই, আপনি মরু বেদুইন বলছেন, তার মানে ও ইসলাম বাবা, দেখেন, ইসলাম কিন্তু আপনাদের বিপরীত ভাই, আরবে যারা থাকে আপনার ওরা যে থিওরি মরুবেদুইন এথিজম না, সেখানে আপনি বলছেন যে মরু আরবে বেদুইন যারা থাকে ওরা তারপর তাদেরকে মেরুবেদুইন ছাপাচ্ছে, না, এরে ভাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিষেধ করেছেন মরুবেদুইন তো আমাদেরকে, তিনি কখনোই ওই যে কালোর উপর সাদা কিংবা সাদার উপর কালো
কিংবা বাংলাদেশি ইন্ডিয়ান, এইভাবে কিন্তু ন্যাশনালিটি বা ন্যাশনালিজমের যে আইডিয়া এটা কিন্তু আমাদেরকে নিষেধ করা হয়েছে, হারাম আমাদের। আমি তো আপনি আপনাকে মরু হিন্দু বেদুইন বললাম বলে কই রে কারণ ভাই, যে মরু বেদুইনরা, আরে ভাই আমরা বাঙালি না, না অবশ্যই আমরা ছোট বলে বাঙালি ছিলেন, না। আপনি বলছেন যে মরু বেদুইন না না, আপনি ন্যাশনাল আপনি আমরা কি করব, বাঙালি না, আমি বলতাছি যে মরু বেদুইনদের কথার উপরে ভিত্তি করে কি ই হয়, চাঁদ দ্বিখণ্ডন হয়, এটা পসিবল? এটা কি না এটা কি মরু পসিবল? বেদুইনরা তো ভাই আপনার 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 বাপদাদা যারা ছিলেন যারা কাফের ছিলেন তারাই তো আপনার আপনাদের আগে স্বীকার করছেন ভাই, আপনি জানেন না কাফেররা স্বীকার করছে তো ভাই, আপনি ভাই এই তথ্য কি জানেন, কেউ স্বীকার এই করে তথ্য নাই, কি এরে জানেন ভাই যে নাই কাফেররা স্বীকার জিনিস। করেছেন? ভাইজান আপনার আরে ভাই নাই জিনিস, এরকম আপনাকে সেটা পাড়ার, নিয়ে কথা বলছি না, আপনার নাই ভাই নাই বলছে, ভাই আমার আপনাকে পাড়ার, কথা বলছি আমার পাড়ার এক, আমার পাড়ার এক দাঁড়িয়ে স্বীকার করছে যে সে পেতনি দেখছে, সো হোয়াট? আমি শুনতে পাইনি ভাই কি বললেন, আমার পাড়ার এক দাদি দাদি মনে করে যে সে পেতনি দেখছে, সো হোয়াট? আমি আমি শুনতে আমার পাচ্ছি না ভাই পাড়ার আপনি, একজন দাদি, আমার হ্যাঁ গ্রামের হ্যাঁ একজন দাদি মনে করে যে সে একটা পেতনি দেখছে, সো হোয়াট? এটা কোনো প্রমাণ হইলো না পেতনির? সে অবশ্যই না, যে আপনি আবার ভুল করছেন, ইসলামে আমি এই একই জিনিস কথাটাই তো বলেছি ভাই, যে ইসলামে কোনো একই শোনা কথা জিনিস তো বিশ্বাস ভাই, করে না, তো ইসলাম সেই হ্যাঁ শোনা বিষয়গুলোকে কথাই তো বিশ্বাস দেখার করে ভাই, মাধ্যমে, না শোনা আপনাকে আমি কথাই বলি আপনার যদি শোনার ইচ্ছা থাকে ভাই, ভাই ভাই হ্যাঁ ভাই, এটা তো শোনা কথাই যদি রে ভাই। শোনার ইচ্ছা থাকে আপনি আগে শোনেন কোথায় ভুল করছেন, আমি আপনাকে একটু কারেকশন করে দিচ্ছি, সেটা হলো আপনি যে কথাটা এত বললেন যে বড় হ্যাঁ আমি চাপ কথাটা ভাগ নিলাম, নিলো ভাই, এটা শোনা আপনার কথা না কথাটা আমি ভাই। নিলাম ভাই, শোনেন আপনার কথাটাকে আমি নিলাম, আমি এই জন্য বলছি যে আপনার কথাটাকে আমি নিলাম, আপনি শোনেন আমি কি বলছি। 1 নম্বর কথা, আপনি বললেন যে একটু আমাদের পানি পাড়ার খাও। এক দাদি উনি পেতনি দেখছে বলছে, তাই এখন কথাটা হলো ওনার সঙ্গে হ্যাঁ ইসলামের এই যে চাঁদ দ্বিখণ্ডের, তাহলে আমরা পার্থক্য কোথায় পাচ্ছি ঠিক কিনা, ভালো যুক্তি দিয়েছেন আপনি, এবার আমি এই যুক্তিটাকে খণ্ডন করছি, দেখেন কোথায় আপনার সমস্যাটা, সমস্যাটা হচ্ছে ভাই যখন আপনি সেই মহিলার কথা বলছেন, সেই মহিলা কিন্তু শোনা কথা সে আপনার কোনোদিন কোনো উল্টা পাল্টা কোনো জিনিস দেখে এটা বলতে পারে, ইটস ওকে কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামিক যে বিষয়গুলো বা আপনার পাড়াতে ওই মহিলার সাথে সাথে একই সঙ্গে 100 জন 1000 জন বা লাখ জন একই সময় দেখেছে, এর কোনো রেফারেন্স আপনি দিতে পারবেন না, কিন্তু ইসলামের সঙ্গে পার্থক্য করার কথা দুইটাতে আপনি মিলে দেখেন দেখছে, একই সাথে, লেট মি ফিনিশ দুইটাতে ভাই মিলে আমি শেষ দেখছে। করি, আপনারও উপকার হবে, আপনি যদি শুধু ঝগড়ার জন্য এসে থাকেন ভাই আই এম সরি, কারণ ভাই আমার হ্যাঁ এত ভাই সময় নাই ঝগড়া করার, ভাই, আপনাকে একটা কথা বলছি ভাই ভালো লাগলে আপনার আপনার সঙ্গে কোনোদিন সঙ্গে দেখা হবে না, সর্বপ্রথম যুক্ত হইলাম রে ভাই, আপনার সঙ্গে ঝগড়া করবো না কেন, না না ঠিক আছে আপনার আপনি কথাগুলো শোনেন, শান্ত হন। আমি যে কথাটা বলছি ভাই দেখেন 1 নম্বর কথা হচ্ছে যে যে দাদির কথা বলেছে সে কি সারা জীবনে মিথ্যা বলেছে কি সত্য বলেছে তার কোনো ব্যাপার আমরা জানি না, তার এই কথার আপনি ভ্যালিডিটি কি সে ওই বিষয়ে আমরা জানি মানুষ না, আমি শেষ করি আমি শেষ দাদির করি, আমি খাটি জানার বোধহয় জন্য ভালো করেন ভাই, ভাই, শুনেন আগে শোনেন দাদির আমার খাটি কথা বলে বোধহয় শোনেন, ভালো। আগে শোনেন, আপনি যদি আপনার মনে করেন যে শুধুমাত্র নাস্তিকতার জন্যই ডিবেট করতে হবে তাহলে ভাই আপনি বিদায় নিতে পারেন, না আমি না না না, দুঃখিত আমি বলেন এরকম বলেন, মানুষের এম কে বলতে আসুন আসি, ভাই, বলেন, মাথা ঠান্ডা করে বলেন ভাই, আপনার মরা না পর্যন্ত না না বলেন ভাই। শোনেন আপনাকে আমি একটা কথা বলি, এটা আমার নর্মাল ডেলিভারি ভাই, আমি এইভাবে কথা বলি, আপনি আচ্ছা যদি আচ্ছা, মনে করে থাকেন যে নর্মাল ইমকাসন ভাই ডেলিভারি রেগে করেন গেছেন ভাই আমার এটা স্টেপ, আর আপনি ব্যক্তিগতভাবে জি ভাই, জানেন যে আমি লয়াল মানুষ আমার ভয়েস এরকম থাকে, এটা আমাদের প্র্যাকটিস ভাই কিছু করার নেই, এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে আমি বলি যে কথাটা বলতে চাচ্ছি ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করবেন, যদি না বুঝতে পারেন সেটা পরে বলবেন আমাকে যে যেটা আমি বুঝিনি বা আপনি এটা যেভাবে বলেছেন আমি স্যাটিসফাইড না, আপনি তো বলে দিতে পারবেন ভাই, আপনার অবশ্যই সে অপশন আছে, আমি তো ভাই জোর করে কাউকে হেদায়েত দিতে পারবো না, এটা মালিক আল্লাহ পাক, রাইট বুঝতে পারছেন জি ভাই ব্যাপারটা, আমরা বুঝায় চাবো হচ্ছে আপনাকে নর্মাল জানাতে ভাই, ডেলিভারি দেন। না না শোনেন আমি একটা কথা বল, সেটা হচ্ছে ভাই দেখেন আপনি যদি কোনো বেয়াদবি করেন আর আমি যদি আপনাকে শুট করি তাতে কোনো লাভ হবে না, এরকম ঘটনা করে কোনো লাভ হবে না, কারণ এটা ওই যে মারামারির জায়গা না, এইটা হচ্ছে লজিকের জায়গা, রাইট এভিডেন্সের জায়গা রেফারেন্সের জায়গা, না না, তো এখন আপনাকে আপনি তো একটু আগে যে বললেন, কথাটা আমি বলছি, না 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 হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলছি শোনেন, যে কথাটা আমি আপনাকে বারবার বলছি যেটা আপনার মগজে ঢুকছে না, কারণ ওখানে আসলে অনেক কি বলবো জারি পড়ে গেছে, যেটা আমরা পিওর বাংলায় বলি, এখন একটু ক্লিয়ার করার চেষ্টা করে, সেটা হলো আপনি মিলিয়ে দিতে চাচ্ছেন আপনার পাড়ার দাদির সাথে কোন পেতনি দেখেছে, তাহলে কি আমরা এটা বিশ্বাস করবো, 1 নম্বর পয়েন্টে আপনার যেখানে ইলমের বড় অভাব আছে বা আপনি ইসলামিক যে ভেরিফিকেশন যে সিস্টেম বা আমরা কিভাবে ইসলামের কোরআন সুন্নাহকে একসেপ্ট করেছি সেই বিষয়টা সম্পর্কে আপনার না জানার কারণে আপনি ইমোশনালি কথাটা বলছেন, কেমন করে আমি প্রুফ করছি, 1 নম্বর কথা ভাই আপনি বলছেন যে এই যে দাদির কথা যে উনি পেতনি দেখেছে এই ঘটনাটা কয়জন জানে এবং সেটাকে ভেরিফাই করেছে, 1 নম্বর কথা, এবং দুই দুই নম্বর কথা এই ঘটনাটা কয়জন দেখেছে এবং যারা দেখেছে তাদের সততা সম্পর্কে আমাদের জাস্টিফাই হতে হবে, তারা জীবনে একবার হলেও মিথ্যাটা বলেছে কিনা বা তাদের সততা কি লেভেলের, 3 নম্বর কথা যারা দেখেছে তাদের আইকিউ লেভেল কেমন, তারা তারা এই বিষয়টাকে অনেকে আছে ভাই জানেন আপনি যে অনেক এই কিছু মনে পয়েন্টটা রাখতে ভাই পারে ভাল না, লাগছে, এই পয়েন্টটা ভাল লাগছে ভাই, আইকিউ লেভেলটা ভাল লাগছে আমার, হ্যাঁ আমি শুনে আমি ভাল শেষ লাগছে। করছি, আপনাকে আরো ভালো লাগবে ভাই, আপনাকে আরো ভালো লাগবে, আমি এই জন্য বলছি শোনেন বিষয়গুলো, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই বিষয়গুলো একজনের দ্বারা নয়, মানে যেটাকে বলা হয় চেইন কানেকশন মানে চেইন অফ ট্রান্সমিশন, দ্যাট মিনস এই বিষয়টা
এত বেশি সংখ্যক মানুষ দেখেছে বা জাস্টিফাইড করেছে যেটার উপর ভুল করা অসম্ভব। যেমন ফর এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিই, আমরা অনেক সময় আদর্শ লিপি পড়তাম, মনে আছে ছোটবেলায়? এখন হয়তো বা নেই সেটা, যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, রাইট? আমরা, আপনি হয়তো শুনেছেন বা পড়েছেন। এখন বিষয়টা ধরেন, ওই ক্লাসে দুইজন স্টুডেন্ট বললো যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন খারাপ হয়ে চলি, ফর এক্সাম্পল। হ্যাঁ, এখন ব্যাপার হলো ওই দুজন কিন্তু মিস্টেক করেছে, আমরা এটা বুঝতেছি, তাই না? যেটা যারা আমরা পড়েছি বুঝতে পারছি যে একটা ওয়ার্ড সে মিস্টেক করেছে, কিন্তু ওই ক্লাসে কিন্তু 50 জন উপস্থিত ছিল, 48 জনই একমত যে না, সেটা তারা ভুল করেছে। কারণ আমরা সবাই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করেছি, আমরা এটা পড়েছি, মুখস্থ করেছি, এটা আমরা আবার আমাদের ছাত্রদেরকে জানিয়েছি, রাইট ভাই? দেখেন, আজকে এত বছর পরেও কিন্তু আপনার এই দুটো লাইন মুখস্থ আছে কিনা বলেন। একটা ওয়ার্ড যদি কেউ চেঞ্জ করতেছে, আপনি সাথে সাথে ধরে ফেলবেন না? সেই সিস্টেমটা কিন্তু ইসলাম ফলো করে ভাই, বুঝতে পারছেন? ইসলাম শুধুমাত্র, জি আমি শেষ করি, তো ইসলাম যে শর্তগুলো দিয়েছে ভাই, কোরআন এবং সুন্নাহর যে কোনো জ্ঞান, ধরেন ফর এক্সাম্পল আমাকে কেউ একজন এসে বললো যে আমি একটা হাদিস শুনেছি যে অমুক একজন আলেম উনি আকাশ দিয়ে উড়ে যান, ধরেন ফর এক্সাম্পল। হ্যাঁ, এখন আকাশ দিয়ে উড়ে যান, এই কথাটা কিন্তু সুপার ন্যাচারাল এবং এটা কখনো বিশ্বাসযোগ্য না, সত্যি এটা বিশ্বাসযোগ্য না। এখন আমরা প্রথমে ইসলাম বলেছি, আমাদের কোরআন সুন্নাহর এবং আমাদের যে উসুলগুলো রয়েছে সেখানে নিয়ম হচ্ছে যে কোনো জ্ঞানকে আগে চেক এন্ড চেক করতে হবে, সেই লোকটি কি সত্যবাদী কিনা। 1 নম্বর, এই ঘটনাটা কতজন মিলে জাস্টিফাই করেছে, এটা কি শুধুমাত্র এক দুজনের কথা নাকি একটা জেনারেশন ম্যাস ট্রান্সমিশন, যেটার মাধ্যমে এত সংখ্যক বেশি সেই জিনিসটা দেখেছে এবং তাতে সততার যে লেভেল, এ বিষয়ে কথা বলার মতো না, মানে তারা প্রত্যেকে মোটামুটি সেই লেভেলের শত সৎ মানুষ যারা কখনো মিথ্যা বলেনি, এবং তাদের যেটা আপনাকে বলেছি আইকিউ লেভেল বা তাদের মেমোরাইজেশন যে পাওয়ার, হ্যাঁ, তাদের মেমোরি যেটাকে আমরা বলি, এই লেভেল গুলো যখন একসাথে পাওয়া যায় তখনই শুধুমাত্র তাদের কাছ থেকে জ্ঞান জ্ঞান নিতে হবে, এটা হচ্ছে ইসলামের নিয়ম, বা কোরআন সুন্নাহর জ্ঞান নিতে হবে, সেটা হচ্ছে ইসলামিক ভাবে নিয়ম। এখন আপনি ভাই বুঝতে পারছেন কত বড় ভুলটা করেছেন, আপনি যার কথা বলছেন তার ব্যাপারে আমরা জানি না। আপনি যে জিনিসটা করলেন ভাই, এম কে হাসান ভাই, আপনি যে করলেন এটা হইতেছে অ্যাটেম্প টু অথরিটি লজিক্যাল ফেলাসি। একজন বুজুর্গ ব্যক্তিও যদি মিথ্যা কথা বলে, বুজুর্গ ব্যক্তির জন্য ভাই আপনি এই যে তার কথা লজিক্যাল মিথ্যা না, ফেলাসি উচ্চারণ করতে কি বললেন, আপনি বলেন খালি এটার নাম কি? অ্যাটেম্প টু অথরিটি লজিক্যাল ফেলাসি, আপনি অথরিটি বলেন আমাকে কি অথরিটি বললেন, অথরিটি অথরিটি অ্যাটেম্প টু অথরিটি লজিক্যাল ফেলাসি ভাই। আপনি এই ফেলাসি করতে যে নিজে সবচেয়ে বড় ফেলাসি করছেন, কোথায় জানেন? না না, আপনি অথরিটির যে ফেলাসি বলছেন, শুনে শুনে ব্যাথে ফিরি ভাই, একটু ক্লাস নেন, একটু শেখার চেষ্টা করেন, আপনি নিজেকে এত বেশি কিছু মনে করেন না ভাই। আমরা কিন্তু ওই যে পড়াশোনা করে লেভেলে এসেছি, এরকম করে মনে করেন না, আমরা গ্রামের কোন স্কুলে পড়ে এখানে আসছি। লেট মি ফিনিশ, আপনি যে যে ফেলাসির কথা বলছেন একটু খোলেন, ওই ফেলাসিটা একটু খোলেন। এই এই অথরিটির হ্যাঁ যে, অথরিটির যে ফেলাসি আপনি বলছেন দিয়ে কাটিয়ে দিলাম যুক্তি দিয়ে, রাইট? হ্যাঁ, ঠিক না? শুনেন আমরা তো শুনেন একজনের ভাই, উপরে ফার্স্টটা দেইনি, আপনি আবার ভুল করছেন, আপনি আবার ভুল করছেন, আমরা একজনের উপরে ফার্স্ট দেইনি, আবার বলছি, আপনি আমার কথাই বোঝেননি। আপনি, আমি যে কথাটা বলছি যে চেইন অফ ট্রান্সমিশন, দ্যাট মিনস এত সংখ্যক লোক এই বিষয়ে সাক্ষী রয়েছে, এত সংখ্যক লোকের মাধ্যমে এই মেসেজটা এসেছে যে যেগুলো বিষয়ে ভুল মিথোলজি করা কখনো অসম্ভব। এতগুলা লোক দিয়েই আসলে ছড়ায়, যে কোনো মিথোলজি ভাই, না না না, মিথোলজির সঙ্গে আমরা তো মিথোলজি মানি না ভাই, যে জিনিসটা আমাদের কাছে সরাসরি আপনি ফ্যাক্ট বলেন না, হিসাবে এটা তো আপনার প্রবলেম। ট্রান্সমিশন, না না না, আপনি আপনি যারা পড়াশোনা করেননি বিষয়ে তারা তো ভাই ঘটনা হলো শোনেন, আপনি যারা ইসলামিক যে সনদ মাতুনি চেনেন না তারা আবার এটাকে তো মিথোলজি চালিয়ে দিবেন, এ ভাই কারণ সনদ মাতুন আপনি কি একটা বলবো, এক চাক্ষুষ সনদ বিষয়ে মাতুন দেখাতে আপনার নিয়ে সনদকে সব কিছুর বলছেন জন্যই মিথোলজি, গুরুত্ব এটা তো দেন, ভাই কষ্ট তাহলে দুঃখ কি জনক, বলবেন? তাই না? এটাও দুঃখজনক ভাই, সনদ মাতন অলরেডি সবাই মুখস্থ করে ফেলছে, কোনটা সনদ কোনটা মাতন, এক ভাই সনদ জান, আপনি মাতন সনদ ভুইলে কাকে বলে বইলে। এটাই বলতে পারবেন না ভাই, প্লিজ। আবার আপনি ওভার স্মার্ট গিরি করতে যান না ভাই, প্লিজ। আপনি ওই লেভেলে মানুষ এখন হননি ভাই, পড়াশোনা করেন, আপনি সনদ কাকে বলে বলেন তো? আমি আপনাকে বললেন যে সবাই জানে সনদ, সনদ কি বলেন? রাবিদের চেইন অফ নেরেশন, হ্যাঁ রাবিদের চেইন অফ নেরেশন ভাই। আর মতন হ্যাঁ, মতন কি আমি বলে দিতেছে, মতন হইতেছে মূল মূল যে হাদিসের যে মূল বক্তব্যটা সেটা হইতেছে মতন। চেইন অফ ন্যারেশন কি বলেন? চেইন অফ নেরেশন হইলো কার, আমার আগে কে কার কাছ থেকে শুনছি, সে তার আগে কার আপনার কাছ কথা থেকে কেটে কেটে শুনছে। আসছে ভাই, আপনার কথা কেটে কেটে আসছে, আপনি আবার একটু রিপিট করেন, এবার এবার শুনতেছেন, আপনার মনে একটু নেটের এবার সমস্যা, শুনতেছেন? কেটে কেটে আসছে। আপনি চেইন অফ হ্যাঁ, ন্যারেশন চেইন কথা অফ, বলছিলেন মনে হয়, হ্যাঁ হ্যাঁ, চেইন অফ নেরেশন হইতেছে যে আমার আগে নিশ্চয়ই কেউ না কেউ একজন শুনছে,
তারপরে সে কার কাছ থেকে শুনছে, সে কোন তাবেইনের কাছ থেকে শুনছে, সেই তাবেইন আবার কোন সাহাবির কাছে শুনছে, সেই সাহাবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় উপস্থিত ছিল কিনা। এই যে যে চেইন অফ হাদিসটা, মানে ঘটনাটা বা কাজটা বা বাক্যটা বলার সময় সে উপস্থিত ছিল না, এই যে যে চেইনটা, এটি হলো চেইন অফ নেরেশন। আপনি আবার ভুল এই করছেন ভাই, এটার নাম চেইন অফ নেরেশন না ভাই, আমি আপনাকে একটু ক্লিয়ার করি। আপনি চেষ্টা করেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি যেটা ক্লিয়ার করছি, চেইন অফ নেরেশন হচ্ছে সেটাই যে একজন রাবি যখন কোনো কথা বলছেন, তা সেই মেসেজটুকু সে মূলত একজন ফিকা রাবি, দ্যাট মিনস নির্ভরযোগ্য কোনো ব্যক্তির কাছ থেকে পেয়েছে কিনা, যে কোনো কারো কাছ থেকে শুনলে হবে না। ও আপনারা যে ভাই, ভুলগুলো একদম করেন তো, এইখানে, আপনারা ওই একজন ব্যক্তিদের নির্ভরযোগ্য রাবির কাছ নির্ভরযোগ্যতা থেকে মেনে শুনতে নিয়েছেন। হবে, এবং সেই এই শোনাটা আবার আপনি একটু শোনেন, শোনেন ভাই আগে শোনেন, আপনি একই তো তো বক্তব্য, তো পুরোটা না একই। জেনে কথা বলছেন। আপনি হয়তো বা কখনো কারো কাছ থেকে শুনেছেন একটু ছিটা, আমি পড়ছি বুঝিয়ে ভাই, না ভাই, আপনি বলেন। পড়েছেন কোথায় আমি জানি না, কপি পেস্ট করা কোনো ওয়েবসাইটে পড়েছেন কিনা আমি জানি না। আপনি শোনেন ভাই, আমি হাদিসের স্টুডেন্ট, ঠিক আছে, আপনি আমার কাছে শোনেন। সেটা হচ্ছে যখন নির্ভরযোগ্য ফিকা কি বলে, জানেন ফিকা রাবি হচ্ছে ইনি নির্ভরযোগ্য। আর নির্ভরযোগ্য কি, একটা হাদিস কে একজন ফিকা রাবি বা একজন গ্রহণযোগ্য রাবি হতে গেলে তার মধ্যে 5টা গুণ থাকতে হবে, এই বিষয়টা থাকতে হবে, বুঝতে পারছেন? এবং এইভাবে এই যে চেইন অফ এটা ট্রান্সমিশনের মধ্যে এটা কার কোনো এটা কার ফাঁক দ্বারা থাকা যাবে না। নির্ধারিত? এটা কার দ্বারা জি নির্ধারিত? বুখারির বুখারির বুখারিরটা বলতেছেন, আমি বুঝতে এই পারছি না, আপনি কি ডেফিনেশন, বলছেন বুখারি? এই ডেফিনেশন কি বুখারি বুখারির নির্ধারণ যেটা করছে সেটা, বুখারির না না, প্রসিডিংটা বুখারি কেন, বলতেছেন? এটা সকল মুহাদ্দিসদের ঐকমত্যে নীতি, এটা সকল আপনারা মুহাদ্দিসদের আবার ঐকমত্যে, এটা ঐকমত যে হইলেন কোনো কবে? বুখারি পড়া মুসলিমের মকদ্দমা পড়া সব জায়গায় সেম জিনিসটা এসছে। সুন্নি মাজাব আছে, ভাগ আছে, আপনারা আবার ঐকমত হন কবে? এটাই তো বুঝি না সরি ভাই বুঝি না, শিয়া শুননি বলেন, আমি শুনতে পাইনি, শিয়া শুননি ভাই, হাজারটা, সেই না, হাজারটা আমাদের তো ভাগের মুসলিমদের ভিতরে কোনো ভাগ নেই ঐকমত ভাই, আপনার শিয়া শুননি শিয়া কে সুন্নি ভাগ ভাগ করলো নাই? ভাই? না না, শিয়া সেটাই শুননি তো ভাগটা কে করলো সেই বলেন। প্রশ্ন আমাদেরও, সেই প্রশ্ন তো আমাদেরও। আচ্ছা, আপনাকে তাহলে আমি উত্তর দেই, আপনি আসলে একটার পর একটা প্রশ্ন করছেন, তো আমি যেগুলো ক্লিয়ার করছি। আপনাকে একটা কথা বলি, আপনি যদি শুনতে চান আপনাকে আমি বলবো, আর আপনি যদি শুধুমাত্র এই যে কথার পিঠে কথা বলেন তাহলে হবে না। হ্যাঁ, আপনাকে আমি না বুঝিয়ে না, দিই বলেন ভাই, বলেন বলেন। পৃথিবীতে কখনোই মুসলিমদের যে বেসিক জিনিস সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেটাকে আমরা সাধারণত আহলুস সুন্নাহ জামাহ বলে থাকি, এটার যে বেসিক জিনিস সেটা কখনো ভাগ হয়নি। বরং যে যাদের কথা বলছেন, শিয়া বলেন, মাঝহবের কথাটা পরে আসি, শিয়া বলেন, খারিজি বলেন, ইসলামের পাশ খুঁটি থেকে ইমামত আছে, ইসলামের প্রথম যুগে, আবার বলেন, ইসলামের 5টা খুঁটিতে, ইসলামের যে 5টা প্রধান খুঁটি, এর ভিতরে কি হ্যাঁ ইমামত আছে? ইমামত ব্যাপারটা আছে? না, ইমাম ইমাম ইমামের ইমাম ইমামের তো 5টা খুঁটির মধ্যে, এটা তো ইমানের অংশ না ভাই, এটা তো ইস্তলার একটা ব্যাপার, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে পারিভাষিক শিয়া শব্দ বিলিভাররা তো এটা বিলিভ করে। ভাই। আমরা আমি আমি জন্য আগে শেষ করি, আপনি বিষয়টা তোলার আগে আপনি নিজেই তুলে ধরুন, আমি বিষয়টা ক্লিয়ার করি আপনার কাছে। সেটা হচ্ছে কোরআন এবং সুন্নার ভিত্তিতে আহলে সুন্নাহ ওয়াল জামাহ যেটাকে বলছি আমরা, যারা কোরআন এবং সেই সুন্নার মধ্যে যারা বিশ্বাস করে, তাদের মধ্যে কোনো ভাগ নেই। হ্যাঁ, এটা হতে পারে বিভিন্ন নাম দিয়ে দল হতে পারে, যেমন আপনার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল করিম হতে পারে, কিন্তু বেসিক সবাই কোরআন এবং সুন্নাকে মেনে চলে। হ্যাঁ, একটা কথা ঠিক যে কোরআন এবং সুন্না থেকে বিচ্যুত হয়ে যাওয়া, দ্যাট মিনস ফর এক্সাম্পল আপনাকে একটা কথা বলি ভাই, যেমন ধরেন একটা ক্যান্টনমেন্টে বা আর্মিতে সেনাবাহিনী যারা অফিসার রয়েছেন, কাজ করা অবস্থায় বা তিনি চাকরিরত অবস্থায় কোনো নিয়ম কানুনের ব্যাঘাত ঘটায়, কিংবা তিনি কোনো দণ্ডনীয় অপরাধ করার কারণে তাকে যে মুহূর্ত থেকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হচ্ছে, আপনি কি মনে করেন তারপর থেকে সে আর সেনাবাহিনীর অংশ থাকে? মানে একজন এরকম অফিসারকে, অফিসারকে বা একজন এরকম সর্দারকে কয়টা দল যখন, ভাগ করছেন? আমি আমি জাস্ট আপনাকে প্রশ্ন করেছি ভাই, আপনি অনেস্টলি আনসার করবেন, যখন সেনাবাহিনী থেকে কোন অফিসার কিংবা সোলজারকে আপনার বরখাস্ত করা হয়, তখন কি বিতাড়িত তার করলেন? কোনো হ্যাঁ, অপকর্ম কিংবা তার কোনো কাজের জন্য সেনাবাহিনী মানে দায়ী থাকতে পারে বলেন? অনেস্টলি আনসার করবেন, না না, সে ইয়েস বাতিল অর নো বলেন। যেমন, হ্যাঁ হ্যাঁ, সে বাতিল তো। হ্যাঁ জি জি, এক্স্যাক্টলি সেটাই, সে বাতিল, আপনি নিজের মুখে বলেন। এখন ব্যাপার হচ্ছে আপনাকে আমি বলি, এখন কোরআন এখন এবং আপনার সুন্নার, কাছে রিলেটেড কোশ্চেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু কি বাতিল? আমি শেষ করি ভাই, আমি আগে শিয়াদের ব্যাপারটা ক্লিয়ার করি, 2 মিনিটে শেষ করে দেবো এটা। এক নম্বর কথা আরে হচ্ছে দেখেন, এই কোরআন এবং এটা সুন্নার ভাই থেকে কারো রিলেটেড ভাগ হয়ে কোশ্চেন। গিয়েছে,
হ্যাঁ রিলেটেড কোশ্চেন, আচ্ছা বলে ফেলেন, বলেন বলেন। উসমান, হজরত উসমানের কথা উসমান বলছিলেন যে উসমান রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আনহু, আনহু, জি হ্যাঁ, উনি কি বাতিলের দলে না ইনক্লুডিং আপনাদের দলে? আমার দলে বলতে কোনো কিছু নাই ভাই, যারা মুসলিম তারা কোরআন সুন্নায় বিশ্বাস করে, আর যারা এর বাইরে যারা উনি কি কোরআন কোরআন সুন্নাকে সুন্নাই বিকৃত করেছে তারা আলাদা, এই জাস্ট এই দুটা দলের বাইরে ভিতরে কোনো ইয়ে নেই। হজরত হ্যাঁ বলেন, কি হজরত বললেন, উসমান উসমান রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আনহু আনহু কথা? কি কোরআন বিকৃতি করছিলেন? আচ্ছা আচ্ছা, আপনি আপনার প্রশ্ন হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কোনো বিকৃতি করেছেন, আপনি কিসের বিকৃতির কথা বলছেন, কোরআন স্পেসিফিক কিছু বলেন। আচ্ছা কোরআন কোরআন বিকৃতির কথা বলছেন, আচ্ছা আচ্ছা, জি তাহলে প্রশ্ন হলো ভাই দুইটা, এখন আপনি স্টপ হয়ে যাবেন। এক নম্বর কথা হচ্ছে শিয়ার ব্যাপারটা, দ্বিতীয় হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু কোনো বিকৃতি করেছেন কিনা কোরআনের করছেন মধ্যে। কিনা? এক হ্যাঁ নম্বর কথা আপনাকে আমি বলছি ভাই, শিয়া কারা, দেখুন বিষয়টা হচ্ছে যে যখন কোরআন এবং সুন্নার উপরে গোটা মুসলিম ঐকমত্য পোষণ করেছে, সাহাবিদের রাসূল সাল্লাল্লাহু যুগ থেকে শুরু করে সাহাবি তাবে তাবেইন থেকে শুরু করে এই যে আইম্মায়ে মুস্তাহিদিন পর্যন্ত মত কোরআন এবং সুন্নার এই বেসিক জিনিসের উপর এবং ফরজিয়াতের উপর কোনো ডিভাইড নেই, কোনো ডিভিশন নেই, কোনো ভাগ নেই। হ্যাঁ আপনি বলতে এটা কত পারেন যে সাল, এটা কত সাল, সাল দায়িত্ব যদি বলতেন, কোন সালের কথা বলছেন, মানে এই যে ডিভাইডেশন হয় নাই, এটা কত সাল পর্যন্ত? 700 এই ডিভাইড ৬৩৩-এর পরে, ডিভাইডেশনের কথা বলছেন? 600-এর পরে, হ্যাঁ, 600-এর পরে। না না না, এই 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 ঘটনাটা মূলত উসমান থেকেই মূলত স্টার্ট হয়েছে, উসমানের সময় থেকেই বিষয়গুলো মূলত মাথা চাড়া দিয়ে উঠছে, এবং কেন সেটা আমি বলছি। প্রথম কথা হচ্ছে জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি ভাই পরে অ্যাড করবো ইনশাল্লাহ কথা বলছি জি। আচ্ছা তো আমি যে কথাটা বলছিলাম যে উসমান উদ্দিন সময় থেকে শুরু করে আপনারা জানেন যে আব্দুল ইবনে সাবা, হ্যাঁ এই ইয়াহুদি, এ মূলত স্বতন্ত্র ভাবে এ ছিল মুনাফিক, এবং এই যে কাজটা করেছে এর ব্যাপারে কিন্তু রেফারেন্স রয়েছে চার খলিফার জীবনী, আমার কাছে রেফারেন্স চাইলে আপনাকে আমি দিতে পারবো। এই আব্দুল ইবনে সাবা এ মূলত প্রথম থেকেই নিজের মধ্যে থেকে ডিভাইড এন্ড রুট যেটাকে বলা হচ্ছে ডিভাইড করার জন্য তার পন্থী কিছু ব্যক্তিত্বকে, তারা কেউই কিন্তু তাবে বলেন তাবে তাবিনও ছিল না, এরা হচ্ছে ম্যাক্সিমাম গুলো কুফাবাসী, এবং যারা সাধারণ পার্সন ছিলেন এদেরকে বিভিন্ন ভাবে তিনি যেটাকে বলা হয় বিকৃত ভাবে তাদেরকে কোরআন এবং সুন্নার অপোজিটে নিয়ে যেয়ে, এবং উমর রাদিয়াল্লাহু থেকে শুরু করে এবং আলী রাদিয়াল্লাহু পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই পুরোপুরি কোরআন এবং সুন্নার থেকে আলাদা হয়ে যায়, এবং এরা কিন্তু কেউই কোরআন এবং সুন্নার পথে কখনোই কোন সাহাবি, একজন সাহাবি আপনি বলতে পারবেন না যে তাদের দলে রয়েছে আলহামদুলিল্লাহ। তো যার ফলে এদেরকে কিন্তু উমর রাদিয়াল্লাহু থেকে শুরু করে বিশেষ করে আবুল লুলু, যিনি কিনা উমর উসমানের যে হত্যাকারী, উমর যে হত্যাকারী, সেই 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 থেকে মূলত কিন্তু আব্দুল্লাহ বিন সাবার এদের এজেন্ট ছিলেন, এবং পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু নিজে বলেছেন যে এরা কিন্তু একটা জিনিস বলতেন যে আলী রাদিয়াল্লাহুর প্রতি বেশি ভালোবাসা, সেই আলী রাদিয়াল্লাহু আচ্ছা, এদেরকে কিন্তু হত্যা করতে চেয়েছিলেন, কেন, কারণ তারা বেসিক এদের কোরআন এবং সুন্নাহ থেকে বিকৃত করে, এম কে আছেন আমি ভাই, বলছি এদের বিকৃত দলে করে। কি, এদের দলে কি আয়েশার ভাই ছিল? আবার বলেন কি এদের দলে? এদের দলে কি আয়েশার ভাই ছিল মোহাম্মদ? ওনার নাম ছিল মোহাম্মদ। হজরত আপনার উসমান আপনার আপনার রাদিয়াল্লাহুকে কথাগুলো যারা কেটে হত্যা কেটে যাচ্ছে করছে, ভাই, তার আরো ভিতরে আবু বকরের ছেলে আয়েশার ভাই মোহাম্মদ কি ছিল না এদের না না দলে? না, এটা আপনি আবার ভুল ভুলিয়ে করছেন, এটা আপনি ওই যে খারেজিদের সাথে যুদ্ধকে আপনি শিয়াদের সঙ্গে লাগিয়ে দিয়েছেন। আচ্ছা এখানে বলছেন যে তাশা মানে হচ্ছে হাসানের কাছে রিকোয়েস্ট থাকবে যে, হ্যাঁ জি ইনশাল্লাহ ইনশাল্লাহ জি কথা বলছি। তো যে কথাটা বলছে যে আমি যে কথাটা আপনাকে বলছি যে যেটা আপনি বলেছেন এটা আপনার ভুল রেফারেন্স, এটা আসলে শিয়াদের সাথে না, ওটা হচ্ছে যে খারেজি পন্থী যারা, তো যে বিষয়টা আমি আপনাকে বলছি শিয়াদের ব্যাপারটা এটা নজর দিয়ে শোনেন, তো এরা কিন্তু সম্পূর্ণ বিকৃত করে, এবং এদেরকে কি করা হয়েছে পরবর্তীতে বাতিল ঘোষণা করা হয়েছে, এবং এদের মধ্যে থেকে একজন সাহাবি আপনি দেখাতে পারবেন না, একজন সাহাবি না। তো যাই হোক, এই জন্য সবচেয়ে বড় জিনিস আপনাকে আমি বলবো যে শিয়ারা তারা নিজেদের কর্মকাণ্ড দিয়ে তারা আলাদা হয়ে গিয়েছে, এবং এই বিষয়ে উম্মাহ ঐকমত্য যে শিয়ারা মূলত নিজেদের কোরআন এবং সুন্নাকে বিকৃত করে, ইভেন এখন পর্যন্ত তাদের যে কিতাব গুলো রয়েছে এগুলোতে কখনো, এমনকি আপনাদেরকে আবার বলছি শিয়ারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু ছাড়া সবাইকে কাফের মনে করে, সবাইকে কাফের মনে করে, এবং তারা এমনকি এটাও তাদের মধ্যে এত নিকৃষ্ট আকিদা রয়েছে যে আলী রাদিয়াল্লাহু মূলত হকদার ছিলেন নবুয়তের। তো এরকম অনেক কিছু হ্যাঁ, জিনিস রয়েছে যেটা আসলে তারা নিজেকে বিকৃত করেছে, এবং মজার জিনিস হলো সেই বিষয়গুলো, হ্যাঁ সেই বিষয়গুলো
আমরা যখন আলোচনা করতে যাই এই শিয়া ভাইদের সঙ্গে, তখন তারা কোনো সনদ দেখাতে পারে না, আলহামদুলিল্লাহ। এটাই ইসলামের সবচেয়ে বড় বিশেষত্ব, এই কথাগুলো যে মাওদু এবং পুরোপুরি জাল সেগুলো তারাই স্বীকার করে এখন। তো এই জিনিসগুলো বোঝা গেল। আচ্ছা, দ্বিতীয় কথাটা বললে আপনি বলেন যে খারেজি, তাহলে দ্বিতীয় খারেজি কারা ভাই? খারেজি তারা মূলত কোরআন এবং সুন্নাহ নিয়ে বাড়াবাড়ি করে ভাই 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 বাড়াবাড়ি ভাই করেছে। দ্বিতীয় বিষয়ে আসার আগে একটা একটা কোশ্চেন, সেটা হলো আসো, শিয়ারা কি হজ করতে পারে? শিয়ারা কি, হজ করতে পারে? শিয়ারা শিয়ারা লিগালি হজ করার অধিকার রাখে না, তবে কেউ 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 লুকাছুপো ভাবে নিজেকে শিয়া পরিচয় গোপন করে হজ করে, এটা সত্য। কারণ তাদের কালো পাগড়িধারী কিছু কিছু লোককে সাইদের পাওয়া যায়, যারা মূলত কিন্তু আসলে শিয়া, কিন্তু তাদেরকে প্রথম অবস্থায় কিন্তু শিয়াদের ব্যাপারে ম্যাক্সিমাম স্কলারদের ঐকমত্য যে তারা কাফের, কারণ এই তারা ইরান কোরআন থেকে, ও সুন্নাহকে বিকৃতি। এম কে জি হাসান ভাই, ইরান থেকে যে লাখ লাখ লোক আসে হজ করতে, ইরানে কি, ইরান থেকে তো লাখ লাখ লোক আসে হজ করতে। না লাখ লাখ লোক এটা ভুল ভাই, লাখ লাখ লোক আসে এটা ভুল। তাদের একজন আমি বললাম যে কিছু 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 শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা নিজেদেরকে ওই যে বললাম যে নিজের নাম পরিচয় বা বিভিন্ন ভাবে গোপন করে বা নিজেদের সুন্নি পরিচয় দিয়ে অনেক সময় তারা ঢুকে পড়ে। কারণ শিয়াদের ব্যাপারে সৌদি আরব কিন্তু যুদ্ধ ঘোষণা করছে, এটা আপনি নিজেও জানেন। হুজিদের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে এটা কাদের সাথে, শিয়াদের সাথে। এই যে যে হুজি যেটাকে বলা হয়, হ্যাঁ, এরা এরা কিন্তু শিয়া এবং এদের সাথে তো যুদ্ধ লেগে। তো বিষয়গুলো এই জন্য এই আপনাকে বলছি যে গরিব লোক, তারা কিন্তু এই পুরোপুরি গরিব লোক বিচ্ছিন্ন গুলারে একটা দল। মাইরে কি লাভ ভাই? এ একদম না না, নিরীহ তাদেরকে গরিব মারবে কেন? মানুষ। না 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 না, আপনি 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 কিছুই জানেন না ভাই। এই হুসিরা তারা মূলত যারা জঙ্গি, তাদের যে জঙ্গি শিয়া জঙ্গি, তাদের মিলে মিলিত হয়ে তারা নিরীহ হচ্ছে সিরিয়াতে তারা হামলা করছে, সাধারণ মানুষদেরকে মেরে ফেলছে। তো এই নিরীহ মানুষগুলোকে বাঁচার জন্য এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এটা যুদ্ধ, এটা তো কোনো ওই যে স্বাভাবিক মানুষ নিরীহ মানুষ আপনি কে বলছেন? আপনি তো পেপার টেপার পড়েন না, কি পড়েন ভাই? দাঁড়ান বুঝলাম না দাঁড়ান, কিছু। আপনি আপনি এরদোয়ান যে হামলা করতেছে সেটার কথা বলতেছেন, নাকি ওই যে আপনার না না, ইয়ের সৌদি কথা আরবের কথা বলতেছেন? বলছি, ইভেন সৌদি আরবের কথা বলছি, এমনকি যে আমি তাকে বলছি হ্যাঁ, সৌদি আরবের কথা বলছি, সৌদি আরবে কিছুদিন আগে পর্যন্ত তারা মিসাইল হামলা করছে, এটা আপনি জানেন কারণ কি? কারণ শিয়ারা সবসময় সৌদি আরবের শত্রু, কেন জানেন? কারণ শিয়া এবং সুন্নির যে ব্যাপারটা, শিয়ারা তো আমাদের সমস্ত স্কলারদের ঐকমত্য তারা কাছে, কারণ তারা ভাই নিজেরা নিজেদের কর্মকাণ্ড দিয়ে সৌদি কাজ আরব করে। তো আমি যতটুকু ঘাটাঘাটি করছি, ইয়ের সঙ্গে ভালো ফ্রেন্ডশিপ, ইসরায়েলের সঙ্গে ভালো ফ্রেন্ডশিপ। ইসরায়েলে তো কোনোদিন বোমা টোমা মারেই নাই, বরঞ্চ এই মুসলিম কান্ট্রিতে বোমা টোমা মারতেছে, অনাহারে অর্ধাহারে শিশুরা মারা যাইতেছে। আপনার এই আরব কান্ট্রির একটা কান্ট্রি হুজি শিয়া নাম দিয়ে তাদেরকে মারতেছে, দুর্বলদের মারতেছে, কিন্তু ইসরায়েলে কোনোদিন উল্টা ফ্রেন্ডশিপ, তাদের মধ্যে বিজনেস পলিসি দাঁড়াইছে, তারা এখন আমদানি রপ্তানি করতেছে। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনাকে এই আমি যে একটা কথা বলি, হিপোক্রেসি আপনি যে হয়ে কথাগুলো যাইতেছে না, বলছেন, আপনি যে কথাগুলো বলছেন, আমরা সৌদি আরবকে কিন্তু মনে করি না যে সৌদি আরব 100% একদম আমাদের আদর্শ মানে খাঁটি বা সে একেবারে আদর্শ। কারণ আমাদের রেফারেন্স বলতে কোরআন সুন্নাহ, রাইট? এখন এমনও হতে পারে রাইট যে রাইট। সৌদি আরবের কোন একজন বাদশাহ বা কিং তিনি ফাঁসে হতে পারেন না, তো ওনার রেফারেন্স আমরা কেন দিব? আমরা কোরআন এবং সুন্নাহকে রেফারেন্স দিই, এবং কোরআন যাক, সুন্নাহ তাহলে অনুযায়ী সৌদি তিনি যদি আরবও চলেন বাদ তাহলে পড়লো। ঠিক আছে। থ্যাংক ইউ, জি, তাহলে সৌদি আরব বাদ পড়লো। থ্যাংক ইউ, না অবশ্যই সৌদি আরবের। শোনেন, আপনি কোনোদিন শুনেছেন, আপনি যে কোরআন সুন্নাহ সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না তার প্রমাণ এটা? আজ পর্যন্ত আরে ভাই কোনোদিন শুনেছেন যে ন্যূনতম আমরা জ্ঞান কোনোদিন আছে বলেছি কি না সৌদি এটা আরব তো ইজ আওয়ার বলে গেল রেফারেন্স আপনি ভাই? ভাই? সৌদি আরব আমাদের রেফারেন্স বলেছি কোনোদিন? হ্যাঁ, সৌদি না না, আরব সৌদি ইসলাম আরব মানে কি কোরআন কি এবং সুন্নাহ করতেছে মেনে সেটাই তো চলার বলতেছি। কাছাকাছি একটা দেশ, 100% না, আমরা এটা এতটুকু বলি, কিন্তু আমরা তাই বলে সৌদি আরবকে রেফারেন্স দিয়ে বলিনি কোনোদিন। আমরা সবসময় আমাদের কথায় কোরআন এবং সুন্নাহকে রেফারেন্স হিসেবে ধরি ভাই। বলেন, আমি একটু আমি আগে এই তো কথাটা কি ভুল রেফারেন্স বললাম? দিলাম, বলেন আপনার, একটু আপনি আগে তো তো উল্টা রেফারেন্স পাল্টা দিলাম। আপনার নিজের মতবাদ চাপায় দিলে হবে। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা বলেছেন, আপনার এইসব কথা না বলি, দ্বিতীয় যে কথাটা বলেছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি কোরআন এখনো বিকৃতি করেছেন কিনা। দেখেন, আপনি এখানে অনেক কিছু জানেন না, আপনি জানতে এসেছেন, আপনি নিজে ভুলভাল বলার চেষ্টা করবেন। আরে ভাই জানি প্রথম কি কথা নাই হচ্ছে, সেটা তো প্রশ্ন না ভাই, যেহেতু জানতে আসছি বলতে থাকেন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই, আপনি আবার বলেন, আপনার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি কন্টিনিউ করেন। জি, আপনি কি এম আমার কে কথা হাসান শুনতে ভাই, পাচ্ছেন? এম কে হাসান ভাই শুনতেছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, যে কথাটা বলছিলাম, আপনি যে বলেছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু উনি বিকৃত করেছেন, এটা আপনার কাছে কেন মনে হলো ভাই? এটা একটু যদি আপনি না আমাকে বলেন, না না, ও মানে তাদের কি হত্যা রেফারেন্স করছে পেয়ে, তো আপনার তো নিশ্চয়ই কোনো পড়াশোনা করেছেন তারা বা রেফারেন্স পেয়েছেন, সেই না না, রেফারেন্সটা শুনলেন। তাকে হত্যা করার কারণ কি ছিল, এটা তো কিউরিয়াস মাইন্ড তো জানতেই চায়, তাই না?
এম কে হাসান ভাই, তাকে হত্যা করার আচ্ছা, কারণ কি তাহলে ছিল? সে কিন্তু তাহলে অনেকগুলা বই পড়ছে, অনেকগুলা বই পড়ছে, হাদিস থেকে শুরু করে অনেক কিছুই পড়ছে। অনেকগুলো বই পড়ছে। কিসের কি বই পড়ছে ভাই? হাদিস টাদিস, হাবি জাবি, এগুলা যেগুলা অন্যান্য বইগুলা ছিল ভাই সবগুলা যান গ্রন্থ দেখেন, আপনি বিবর্তনের সময়। আপনাকে আমি খুব আমি আপনাকে খুব অনেস্টলি একটা কোয়েশ্চেন করেছি, আপনার যদি না জানা থাকে সেটা বলবেন। আপনি নিজেই জানেন না যে উনি কি পুড়িয়েছেন, আবার বলছেন তিনি বিকৃত করেছেন। তিনি কখনোই কোনো হাদিস পড়ায়নি ভাই, আপনি আমাকে রেফারেন্স দিতে পারবেন না? আপনি যে কিয়ামত পর্যন্ত প্রশ্নে আপনি আমাকে বললেন, এখন আপনি শুরু হয়ে গেল, আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিল, আপনি এইটা প্রমাণ করতে পারবেন না তিনি হাদিস পড়াইছেন। হ্যাঁ, এমনকি তিনি কোনো কোরআনও পড়াননি। তিনি যেগুলো পড়িয়েছেন সেগুলো হচ্ছে কিছু বিষয়ে আঞ্চলিক কিছু কোরআনের কিছু অংশ, যেগুলো একটার সঙ্গে আরেকটা মেলে না, শুধুমাত্র সুবহানাল্লাহ, আঞ্চলিক সুবহানাল্লাহ, ওই ওই থ্যাংক ইউ, সাতটা যে কিরাতের যে জি থ্যাংক ইউ ভাই বলার জন্য। ওয়েলকাম, এক্সিলেন্ট। এই তো এরকম এরকম স্টুডেন্ট, তো জানার জন্য হ্যাঁ কিউরিয়াসিটি থাকলে এরকম জানতে হবে, না জানা থাকলে সেটা থ্যাংক ইউ বলবেন। ভাই, তো বেসিক্যালি ইয়েস ওয়েলকাম অলওয়েজ। তো যেটা কথাটা বলছিলাম যে এই যে যখন আপনি নিজেই জানেন না যে তিনি কি পুড়িয়েছেন, আর একটা জিনিস মনে রাখবেন সেটা হলো হ্যাঁ এখনো আমরা কোরআন কি কি পড়াই, পুড়িয়েছেন এখনো বলতেছিলেন আমরা ভাই, কোরআন আরেকবার পড়াই। আমি একটু একটা কথা রিপিট বলি, করেন, আরেকবার হ্যাঁ একটু আপনাকে, রিপিট করেন কি কি পুরাইছে। আপনি আমার কথা শুনতে পাননি? বলছেন যে আঞ্চলিক যে কোরআন গুলা ছিল 7টা কোরআন, আঞ্চলিক ভাবে আঞ্চলিক শব্দে আঞ্চলিক উচ্চারণে যে পঠিত হইতো তার কিছু অংশ পুরানো হইছে, আপনি এটা বলছেন? এক্স্যাক্টলি 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 হ্যাঁ। জি ভাই, এবং এটা থ্যাংক কেন ইউ পুরানো ভাই, হয়েছে সে বিষয়গুলো জি, যে কেন পুরানো হয়েছে সেটা বিষয়গুলো যেহেতু আপনার জানা নেই এবং আপনার যেহেতু পড়াশোনা কম এই বিষয়ে, সেই জন্য আপনাকে আমি জানাচ্ছি যে কেন শিখতে হবে, জানতে হবে। সেটা হলো এই যে 7 রকমের কিরাতের যে অভিন্নতাকে আনার জন্য, দ্যাট মিনস গোটা ওয়ার্ল্ড এর যেন কোনো আঞ্চলিক ক্লাসের সম্মুখীন মুসলিমরা না হয়। যে যেমন ফর এক্সাম্পল ধরেন ইরানিরা বললো আমাদের আঞ্চলিকতার মাধ্যমে যে এইটার কোরআনটা আমরা অধিকার কি পড়ছি, হযরত ওসমান রাখে? এই এই যেখানে কোরআন আল্লাহ নিজে সংরক্ষণ করবে, এই অধিকার কি হযরত ওসমান রাখে? আমি আপনাকে একটা কথা বলি ভাই, আপনাকে এটাই আমি জানাচ্ছি যে উসমান রাদি আল্লাহু তাআলা অধিকার এই কাজটা করেছে কিনা, ঠিক কিনা। আচ্ছা একটা সেকেন্ড আপনি একটু ধরেন, একটু ওয়েট করবেন, আপনি একটা মিনিট একটু ওয়েট করেন, আমার একটু গেস্ট আসছে, একটা মিনিট। শিওর শিওর শিওর, প্লিজ। যেখানে আমার প্রশ্নটা ছিল এরকম, এম কে হাসান ভাই নাই, আমি প্রশ্নটা আরেকবার দর্শকদের জন্য উদ্দেশ্যে বলতেছি, যেখানে হযরত ওসমান কোরআন সংরক্ষণ করতে গিয়ে নিজে হস্তক্ষেপ করতে পারে কিনা, যেখানে আল্লাহ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই 7টা ভাষায় না করেন নাই। ইভেন এরকমও হাদিস আছে যে আপনার যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার অভিযোগ করতেছিল যে হ্যাঁ দেখেন ও কিভাবে জি কোরআন আলোচনা পড়তেছে। আসছি, হ্যাঁ জি বলুন। হ্যাঁ হ্যাঁ বলেন। যে যে কথাটা বলছিলাম এই বিষয়টা জি আগে ক্লিয়ার করি, কারণ আপনার মধ্যে হয়তো এই বিষয়টা ক্লিয়ার না এবং এই বিষয়ে ভুল ধারণা রয়েছে। সেটা হচ্ছে মনে রাখবেন কোরআন কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় কিন্তু কোরআন সব সব মানে পুরো কোরআনটা কিন্তু লিখিত অবস্থায় রেখে যাওয়া হয়। যেটা করানি সেটা সেটা হলো যে এটা একটা গ্রন্থাকারে মানে একটা বইয়ের দুই মরাটের মাঝখানে একত্রে করা, এটাকে সাজানো হয়নি মানে একই বই হিসাবে করা হয়নি, কিন্তু সবগুলো লিখিত ছিল। হ্যাঁ, এখন যে বিষয়টা করা হয়েছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে মূলত এই সমস্ত সাহাবীদের কাছ থেকে তাদের ইজমা অনুযায়ী, দ্যাট মিনস ঐকমত্য অনুযায়ী সমস্ত কোরআনের যে কপিগুলো সেগুলোকে এক জায়গায় করা হয়, এবং সেই বিষয়ে কিন্তু তারা ঐকমত্য পোষণ করে যে এই কোরআনে কোনো অভিন্নতা নেই। ঠিক আছে ভাই, অভিন্নতা নেই। এখন আসেন 7টা যে কিরাতের ব্যাপারে আমি বললাম, এই 7 কিরাত কিন্তু এটা আল্লাহ আল্লাহ সুবহান তাআলা পক্ষ থেকে কিন্তু নাজিল করা। এটা এমন নয় যে 7টা কিরাতে মানে 7 অঞ্চলের লোকজন বানিয়ে ফেলেছে তা নয়। যেমন হাদিস আপনি পাবেন কিছু কিছু লোক কিছু কিছু সাহাবী তারা একটা সুরাই একভাবে উচ্চারণ করেছেন, আরেকজন সাহাবী সেই ভাই আমি কিরাতায় এম কে একটু হাসান ভাই আমি লেট একটা, রেফারি আমাকে কথা বলতে দেন, হ্যাঁ কথা বলতে দেন, আমি আগে শিওর জিনিসটা ক্লিয়ার করি তারপর শিওর, আপনাকে আরো সময় দিই, আচ্ছা অনেক সময় দিচ্ছি এখন। আচ্ছা ঠিক, সো বিষয়টা হচ্ছে যখন থ্যাংক ইউ ভাই, হ্যাঁ সো যখন এই ঘটনাটা ঘটছে তখন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে হ্যাঁ দুটোই ঠিক আছে, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। অতএব বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি অ্যাটেস্টেড করা।
এখন ঘটনা হচ্ছে, যখন এই যে 7টা টিরাতে যখন দেখা গেল যে বিভিন্ন অঞ্চলের লোকজনের মধ্যে মানে এরকম ব্যাপারটা হচ্ছে যে আঞ্চলিকতার টান কিংবা আঞ্চলিকতার কিছু ব্যাপারের কারণে বিভিন্ন কপিগুলোর মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে এরকম রিপোর্ট করতে শুরু করলো সাহাবিরাই, এবং বিশেষত সাহাবিদেরকে তো টিচার হিসেবে তাদেরকে প্রেরণ করা হচ্ছিল। তারা বলছিল যে কোরআনের একটা কপি রাখা উচিত, কারণ তা না হলে ভবিষ্যতে এটা আশঙ্কা আছে যে 7 কিরাতকে কেন্দ্র করে গোটা যেখানে আমরা প্রচার করছি তারা হয়তো বা দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে, বা তারা হয়তো বা কখনো বলতে পারে যে আমাদের এই কিরাতটাই শ্রেষ্ঠ, বা আরেকজন বলতে পারে আমাদের এই কিরাতটাই শ্রেষ্ঠ। এটা এই কেন অধিকার ব্যাপারটা কি বন্টন আল্লাহ আল্লাহ কি এখন আসে? কনসার্ন ছিল না? এই ইয়েস ব্যাপারটা কি কনসার্ন, আল্লাহ আমি কনসার্ন ছিল না? অবশ্যই কনসার্ন ছিল। এখন আমি ক্লিয়ার, এই জন্য তো আমাকে শেষ করতে দিতে হবে কোথায় ব্যাপারটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা ক্লিয়ার করে গেছেন, সেটা হচ্ছে এই 7টি যে কিরাত এটা কিন্তু এখন আছে, এটা কি আপনি জানেন? এটা এখন আছে আলহামদুলিল্লাহ। এটা এমন না যে আল্লাহ পাক যে ডিসিশন চেঞ্জ করে, না না না, এই 7 কিরাত দিয়েছি ভুল করে, মানে আপনাদের স্টাইলে রাইট, 7 কিরাত দিয়েছি ভুল করে এখন 1টা কিরাত, তাহলে কি তিনি আগে জানতেন না? না, এই 7 কিরাত এখন আছে আলহামদুলিল্লাহ। যেটা করা হয়েছে সেটা হচ্ছে ওই কপিগুলো যেন কোনো ক্লাস সৃষ্টি না করতে পারে, কারণ কিছু কপি যে কথাগুলো বলছিলাম সেগুলো সাহাবিদের পক্ষ থেকে, এমন কি আপনি জানেন হাসান বিন সাবিত থেকে শুরু করে আরো যারা কোরআনের যারা কাতিব হিজারা রয়েছেন তারাই নিজেরা না, উত্থাপন করলো যে আব্দুল্লাহ আল্লাহ আল রসুল মাসুদি তো সাল্লাম, আল্লাহ রসুল বিরোধিতা সাল্লাম করছে। কে বলছেন? আব্দুল্লাহ আল মাসুদ নামে একজন সাহাবি ছিল, যিনি এটা আপনার ভুল সরাসরি তথ্য হযরত ভাই, এটা মুহাম্মদ। ভুল তথ্য, এটা ভুল তথ্য, আচ্ছা না উনি কখনোই না, আচ্ছা, এটা এটা রেফারেন্স রয়েছে এটা এটা এই ক্লেরিফাই জায়গা থেকে করব, পাবেন। উনি সূরা ফাতিয়া নিয়ে আর কি মেবি না ইয়া এটা এটা করছিলেন, এটা ভুল সূরা তথ্য, নাস এটা আর ভুল সূরা তথ্য, ইয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা ভুল এটা তথ্য জি, এটা 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 আসলে আপনাকে ঘাটাঘাটি জানিয়ে করছে দিচ্ছে ভাই। আজকে, এটা এতদিন ভুল শুনেছেন। মূলত তার কাছে ফুল কোরআনে ভাষণ রয়েছিল, এটা মুসান্নাদ ভাই ইবনে আবু সাইবের মধ্যে ভাই, সহি তাহলে সাহেবে বলা হয়েছিল। আরেকটু ক্লিয়ার করেন, সূরা ফাতিয়া কি কোরআনের অংশ না কোরআনের বাইরের অংশ? না না এটা জানা আপনার দরকার নাই তো, এটা আল্লাহ বিশ্বাস করেন না, আপনি মুসলিম হলে বলতাম। এখন মূল টপিক আসেন, সেটা হলো তাহলে না না বোঝা গেল ভাই, একটু আপনি একটু এতদিন যদি ভুলের মধ্যে বলতেন। ছিলেন যে না না, মূলত এই যে দর্শকরা সাতটি জানুক, কিরাতে দর্শকরা একটা জানুক। কিরাতে, বিশেষ করে কুরাইশি, কুরাইশি যে ট্রান্সফরমেশন, যেটা মূলত আল্লাহ পাকের যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহির কাছে মাধ্যমে আমি তো ওয়াহির মাধ্যমে পেয়েছি, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা যেহেতু এই স্টেপটা নিয়েছেন এই জন্য অনেক সময় উসমানি কোরআন বলা হয়, কিন্তু মূলত এটা রসুল সাল্লাল্লাহু আলাইহির থেকে শুরু করে সাহাবিদের ইজমা অনুযায়ী যে কোরআনটা রয়েছিল অবিকল সেই কোরআন এটা কি আমরা দেখতে আল্লাহর পাচ্ছি। শানে বেয়াদবি হয়ে গেল না ভাই? এই যে উসমানীয় কোরআন যদি বলা হয়, এটা কি আল্লাহর শানে ভাই জান, বেয়াদবি আমি হয়ে গেল না? আপনি আবারও আমার কথা না শুনে ভুল বুঝলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু সাহাবিদের কথা অনুযায়ী এবং আল্লাহর রাসূলের ওয়াসিয়ত অনুযায়ী কাজটা করেছেন, সেহেতু সেহেতু এটি আল্লাহর পাকের মানে অনুমতির বাইরে নয়। আপনাকে, আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? এবং কোথায় সাহাবিরা কি, ভাই, সাহাবিদের কোথায় উপর আল্লাহ পাক, অনুমতি দিতে কোরআন আল্লাহ পাক পুরানো? কিন্তু কি সন্তুষ্ট না? আপনি কি জানেন, আপনাকে একটা কথা বলি ভাই, যে এই জন্য আপনাকে আমি বারবার বলেছি কোরআন পুরানো যেটা কথা বলছেন সেটা তো কোরআন পুরানো নয়। আপনাকে আমি আবার বলছি কিছু বিচ্ছিন্ন অংশ বা কপি, সেগুলোকে একত্রে করা হয়, এবং কোরআনের আদব হচ্ছে, আপনাকে একটা কথা বলি, অন্যান্য কিতাবের দুনিয়ার যে কোনো কিতাবের জন্য অবমাননা হচ্ছে সেটাকে পুরানো, কিন্তু কোরআনের জন্য কোরআনকে সংরক্ষণ করা হয় এইভাবে যে কোরআনের ওই বিচ্ছিন্ন কপিগুলো যেন অন্য কেউ না পায়, বা সেটা যদি পায়ের নিচে পড়ে কিংবা বিভিন্ন ভাবে অবমাননা হতে পারে, এই জন্য ওটাকে পুড়িয়ে ফেলা বা মাটির নিচে পুঁতে ফেলা, এটা হচ্ছে কোরআনে আদব। এটা এটা কিন্তু আপনাকে জানতে হবে এই বিষয়গুলো, এই এটা ভাই বিষয়গুলো না জেনে। উনি হ্যাঁ হযরত উসমান তো সরাসরি সাহাবি, ওটা তো সরাসরি মাত্র 2-3 বছর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 17 থেকে 18 বছর পরে ইয়ে আসছে, 18-19 বছর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আসছে, তাই না? তো এরা সাহাবিরা শুধু শুধু কোরআন পারাবে কিসের জন্য? এটা তো সেন্স মেক করলো না। বুঝলাম না, আমি কেসেন ভাই, না 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 না, আপনি তো শোনেন ভাই, আমি আমি একটা কথা বলি, আপনি তো লিখিত কোরআনের কথা বলছেন তাই না, কিন্তু প্রত্যেকটা সাহাবি প্রায় মানে অলমোস্ট বেশিরভাগ সাহাবি তো হাফিজে কোরআন ছিলেন, তার মধ্যে কাতিবে ওইসা তারা তো হ্যাঁ হুফাজ ছিলেন, তারা তো হাফিজ ছিলেন। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে যখন এই কোরআনটাকে যখন একত্রিত করা হয়, কোরআনটা তো ভাই আপনি কি মনে করেন কোরআন জাস্ট এই কিতাবটা না? কোরআন তো আপনার কি সিনা বাই সিনা সব মুখস্থ আছে, আপনারা মনে করেন যে একটা কিতাব পুড়ে ফেললাম, কিন্তু শত শত হাফেজ যারা হিফজ করছেন তাদের হৃদয়টা কোরআন রয়েছে। তা আপনাদের আসলে ওই যে অন্যান্য কিতাবের সঙ্গে আপনারা মিলিয়ে ফেলেন, যেমন ভাই কি বেদ গীতা বা ভাই, বাইবেল, এটা কিভাবে, যে এই পুড়িয়ে যে ফেললে বা ওটাকে নতুন করে বিসমিল্লাহির কি করলো? রহমানির রহিম, হুম এই যে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে, এই যে এটা তো ছিল আগে থেকেই ছিল, এটা কোরআনের ইনক্লুড।
নাকি হজরত উসমান বুঝলাম না সর্বপ্রথম আপনি। এটা ও আপনি আবার, রিক্রুট করে? না 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 আপনি আপনি তো ভাই শোনেন, আপনার আজকে ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে প্রশ্ন করার কথা, আপনি এই বিষয়গুলো দিয়ে আপনার বিশ্বাসের কিছু যায় আসে না ভাই। এই যে বিসমিল্লাহ যে কথাটা বলছেন না না, না, বিশ্বাসে বিসমিল্লাহ যে যায় এখানে আছে। অংশ এই যে কিনা যেমন বলছেন তো ধরেন কেন কি, আসে, আপনি তো আমি শুনুন, আপনি আমাকে এই এখন, উত্তর দিলে আপনি ইসলামে ফেরত থাকবেন এটা মনে করছেন আপনি? না 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 এটা না আপনার কিছু না, আপনি না নিজেও ভাই জান, আপনি ভাই এটা নিয়ে ফাইল ভাই করে আগে ঘুরতে চান, ভাগে ভাই আগে ক্লেরিফাই করি কথাটা। আপনি এই জাস্ট যে টাইম শুরু নষ্ট করছেন, করছি ঠিক আছে? আল্লাহর নামে, শুরু হ্যাঁ করছি আল্লাহর নামে, আল্লাহ আল্লাহর নামে কিভাবে শুরু করে বুঝেন নাই? আচ্ছা এই ওকে এই কথাটা কি, জি এই ভাই, কথাটা আপনার কি যেহেতু জ্ঞান নেই ভাই, হজরত এই জন্য আপনি বুঝবেন না তো হজরত ভাই, এই জন্য আগে জ্ঞান অর্জন করতে হবে, আমি ভাই একটু জ্ঞানটা আপনাকে দেই, এই জন্য বলছি প্রশ্ন করে চুপ ভাই থাকতে হবে, ভাই আপনাকে ভাই উত্তরটা দিই প্রশ্নটা শেষ হোক, কমা পর্যন্ত বলছি, সেন্টেন্সের কমা জি। পর্যন্ত বলছি। এই হ্যাঁ আপনাকে ইয়ের উত্তরটা দেই ভাই আমি, এটা কি, এই বিসমিল্লাহ কি হজরত উসমান রাদিয়াল্লাহু ইনক্লুড করছে না হারুন রশিদের সময় ইনক্লুড হয়েছে, আব্বাসীয় সময় বা বা ইয়ের বা বা উসমানী? জ্ঞানের কি অবস্থা, হ্যাঁ আপনারা তো নাস্তিক হবেনি ভাই, যে উত্তরটা দিয়ে দেয় ভাই। হ্যাঁ বলেন ভাই। মূলত হ্যাঁ বিসমিল্লাহির হ্যাঁ রহমান রহিম, মনে রাখবেন সুরাত ফাতিহার, জি সুরাত ফাতিহা প্রথমে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই যে আমরা পড়ি, হ্যাঁ এই প্রথম লাইনটা, এইটা হচ্ছে কোরআনের প্রথম লাইন, এবার বোঝা গেছে? এখন আসেন বিসমিল্লাহ কেন অ্যাড করা হয়েছে, আপনার প্রশ্ন এটা, বিসমিল্লাহ এর জন্য অ্যাড করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে যে কোরআন পাঠের আগে কিন্তু বিসমিল্লাহ বলে। ভাই আমরা তো জানি নাজিলকৃত অনুসারে ইকরা বিসমি রাব্বি খালাক, সুরা আলাকের যে অংশ ইকরা বিসমি রাব্বি, এই যে অংশটা, এটা আচ্ছা হলো আপনার প্রশ্ন আসলে যে প্রথম আয়াত। যে ইকরা যে এসে তাহলে সুরা ফাতিহা প্রথমে আসলো হ্যাঁ কেন, ঠিক কিনা এটা প্রশ্ন? এটা আল্লাহ নাজিল আচ্ছা এবার করছেন, তাহলে হ্যাঁ আপনাকে এটা বলি, আল্লাহ নাজিল করছেন জি 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 যেহেতু, জি আমি উত্তর দিচ্ছি, কাজেই হ্যাঁ এটা তো আগে থাকার কথা ছিল। সুরা ফাতিহা তো আর আমি আসলে আপনাকে সুরাই উত্তর না, দিচ্ছি আমার কাছে ভাই। দোয়া মনে হয়। না না দেখেন ভাই, আপনি যে আপনি কোরআন এবং সুন্নাহ আজকে না জানার কারণে কত খারাপ অবস্থায় পড়ে গেছে, এই বিষয়গুলো এই জন্য আমাদের সঙ্গে আলোচনা করবেন, তাহলে আপনার এইগুলোর ব্যাপারে প্রত্যেকটা আনসার পেয়ে যাবেন, যার যে কথাগুলো ভাই বলছি প্রত্যেকটা এভিডেন্স আলোচনাই পেয়েছে। করতেছি। হ্যাঁ যেমন আপনাকে আমি এটা উত্তর দিই ভাই, প্রথম কথা হচ্ছে আপনি রাইটলি কোশ্চেন করেছেন যে এই যে ইকরা শুরু হলো রাইট, তাহলে ভাই সুরা ফাতিহা কেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুবই সুন্দর একটা কোশ্চেন, এবং সবারই জেনে রাখা উচিত যে কোরআনকে কিন্তু এইভাবেই কিন্তু স্টার্ট করা হয়েছিল ইকরা দিয়ে রাইট, কিন্তু তাহলে সুরা ফাতিহা কিভাবে আসলো, এটার কারণটা আপনাকে বলি ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনকে যখন ইকরা যখন এসেছে সুরাত আলাক বলেন, যে কোনো এই সুরা গুলো যখন আসতেছিল রাসূল সাল্লাল্লাহু কিন্তু বলে দিতেন এই সুরা এই লাইন তারপরের লাইন এভাবে সাজিয়ে দাও, আচ্ছা এটা লেখা যখন কমপ্লিট হয়ে গেল তখন এই যে সুরাতুল ফাতিহা থেকে সুরাতুল নাস এই হাদিস এই গুলা যে কি যে আছে ভাই? ক্রোনোলজি, শেষ করি শেষ করি, হ্যাঁ হাদিস অবশ্যই রয়েছে, ক্রোনোলজি যে রয়েছে এই ক্রোনোলজিটা কে শিখিয়েছেন জানেন? আল্লাহ পাক নিজে ঠিক করেছেন কিভাবে এবার আসেন, এই হাদিসটা রয়েছে আবু দাউদে রয়েছে, হাদিসটা রয়েছে তিরমিজিতে রয়েছে সহি সানাদে, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে প্রত্যেক বছর জিব্রাইল আমার কাছে রমজান মাসে একবার আসতেন এবং আমাকে কোরআন পড়াতেন, শেষ রমজানে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে শেষ রমজান যেটা এই রমজানে, যেটা মৃত্যুর আগের যে রমজানটা তিনি পেয়েছিলেন সেই রমজান মাস রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে জিব্রাইল আলাইহিস সালাম পুরো কোরআনটা দুবার পড়িয়েছেন এবং ওইটার ভিত্তিতে কিন্তু আবার তারাউই পড়েছেন, একদম সিরিয়ালি পড়া হয়েছে আলহামদুলিল্লাহ, তার মানে এখান থেকে স্পষ্ট হয়ে যায় পুরো কোরআনটা পড়িয়েছেন এবং রাসূল না না সাল্লাল্লাহু না, আলাইহি সেই অনুযায়ী স্পষ্ট সাহাবীদের হয় না ভাই, বলেছেন। স্পষ্ট হয় না। এটা তো হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে টের পাইছে যে কোন কোন আয়াত কোন কোন জায়গায় যাবে, কারণ তার কাছে ভাই আমি সরাসরি আপনাকে একটা হাদিস জিব্রাইল বললাম, আলাইহিস আপনি সাল্লাম উল্টো আসতো। পাল্টা আপনার থিওলজি নিয়ে কথা ভাই বলছেন, ভাই আমি ভাই আপনাকে ভাই হাদিস আগে বললাম, আপনি ফালতু কথা আগে বলছেন, না না ভাই আগে শুনেন ভাই, কথাটা শুনেন, মাথা ঠান্ডা করে হ্যাঁ শুনেন। শুনতেছি তো বলেন। হ্যাঁ এটা তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের আগ পর্যন্ত ঘটনা। জিব্রাইল তো উসমানের কাছে আসে নাই রে ভাই, জিব্রাইল কি উসমানের কাছে আসছে? আসে নাই তো, চেঞ্জ তো করছে হজরত ভাই উসমান, আপনি এই যে কারণে আমার কথা তো হজরত শোনেননি উসমানের খুন করা ভাই, হয়েছে। আপনি যে আমার কথা শোনেননি আমি আপনাকে একটু আবার সংশোধন করে দিচ্ছি, আপনাকে আবারও বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আজকের এই সময়গুলো কিন্তু অনেক দামি সময়, হ্যাঁ কেউ আপনাকে এইভাবে বোঝাবে না, আমি যে কথাগুলো বলছি আপনাকে রেফারেন্স ভিত্তিক, আপনাকে আমি আবারও বলছি, আপনি বলছেন যে সুরাতুল ফাতিহা যদি আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনাদের কথা অনুযায়ী যদি এই আপনার ইকরা দিয়ে শুরু হওয়ার কথা কোরআন রাইট, তাহলে সুরাতুল ফাতিহা কেন ক্রোনোলজিতে সবার আগে এখনকার কোরআনে, ঠিক কিনা, ঠিক কিনা এরকম কোশ্চেনটা, তো কোশ্চেনটা উত্তর আমি এটা দিচ্ছি, আপনি ভালো করে শোনেননি আমি যে কথাটা বলেছি,
রসুল এটা সাল্লাল্লাহু আলাইহি বারবার এটা ভাই বলেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সাজাইছে, এটা ভাই আমি হযরত আবারও উসমান বলছি, আপনি আমার রাদিয়াল্লাহু কথাটা শেষ করতে দেন। আপনি উসমান নিয়ে পড়ে আছেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উদাহরণ দিচ্ছি, এরপর তার কিছু লাগবে না আমি ভাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে পড়ে থাকবো। আমি আমি তো আপনার উসমানে যাবো ভাই, আমার ইঞ্জেকশন উসমানের ওখানে আছে তো আপনার, কিন্তু তার আগে আমাকে কি ইঞ্জেকশনে তো মেডিসিনটা আগে ঢুকাতে দিবেন, তারপর তো আপনাকে ইঞ্জেকশন পুশ করবো। এবার আসেন, রসুল সাল্লাম যখন এই যে যখন স্টেটমেন্ট দিলেন ভাই যে একটু একটু রমজান মাসে আমার কাছে জিব্রাইল আসেন এবং কোরআন শোনান, শেষ রমজান রমাদান যে যেটা সেই এই রমাদানে আমাকে দুবার পড়ে শোনানো হয়েছে, এবং সুরাতুল ফাতিহা থেকে সুরাতুল নাস পুরো কোরআনটা শোনানো হয়েছে। এবং রসুল সাল্লামের নিয়ম ছিলেন, তিনি যেভাবে পড়তেন কে এবং যেভাবে শুনাইছে, শুনতেন কে শুনাইছে এইভাবে ক্রোনোলজিকে অর্ডার করে দিয়েছেন। এম কে হাসান ভাই, কে হ্যাঁ বলেন বলেন শুনাইছে, কে শুনাইছে কে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি সাল্লাম রে, আমি কে আপনার কথা শুনাইছে? বুঝিনি, কে শুনিয়েছে না? মানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফার্স্ট টু লাস্ট কে শুনাইছে কোরআনটা? আমি ঠিক তো আছে সেটাই কিনা আপনাকে হাদিস থেকে ঠিক, যে বললাম, আপনি কি ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আপনি কি আমার আরেকবার কথা একটু শুনতে বলেন, পাচ্ছেন ভাই? আমি আপনাকে হ্যাঁ একটা হ্যাঁ হাদিস বলেন। কোটেশন করেছি, সেটা হচ্ছে তিরমিজি এবং আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে সহি সনদে। সেটা হচ্ছে রসুল সাল্লাম যেভাবে সাহাবিদেরকে বলতেন যে এই লাইনের পর এই লাইন, এই লাইনের পর এই লাইন, একটা সূরা নাজিল হলে তিনি নিজে শিখিয়ে দিতেন এবং এটা সাজিয়ে দিতেন, এবং তিনি বলতেন ওই সুরের এত নম্বর লাইনে এটা অ্যাড হবে, এরপরে এইটা অ্যাড হবে। এই যে বিষয়গুলো এসেছে, আপনার কথাটার আমি উত্তর দিচ্ছি যে তাহলে যেভাবে সাজানো ছিল সুরাতুল ফাতিহা তারা প্রথমে আসলো কেন? কারণ রসুল সাল্লাম সেটার উত্তর দিয়েছেন যে শেষ রমাদানে, যে এই রমাদানে আমার কাছে জিব্রাইল আমাকে দুবার পড়ে শুনিয়েছেন এবং আমিও তাকে শুনিয়েছি পুরো কোরআনটা, এবং তিনি যখন শুনিয়েছেন তখন এই শোনাটা, এবং তিনি সাহাবিদেরকে শুনিয়েছেন, এবং সাহাবিরা ওই অনুযায়ী যেভাবে ফার্স্ট টু লাস্ট সুরাতুল ফাতিহা থেকে সুরাতুল নাস তিনি যেভাবে ক্রোনোলজি মেনটেন করে শুনিয়েছেন, সাহাবিরা সেইভাবে কি জেনেছেন আলহামদুলিল্লাহ। এই যখন উসমান রাদিয়াল্লাহু আনহু যখন আপনার হাফসার কাছে ওই অনুলিপিটা চাইলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মূলত লিখিত ভাবে রেখেছেন, সেটিকে আমরা যে একটা বইয়ের আকারে বা গ্রন্থাকারে যেটাকে আমরা একসঙ্গে সাজাবো সেটি কিসের ভিত্তিতে, তিনি নিজেও জানতেন কিন্তু সাহাবিদের প্রশ্ন করেছেন, কারণ তাদের সকলের মতামতকে তিনি আগে অ্যাটেস্টেট করবেন। তো তারা সবাই বলেছেন সুরাতুল ফাতিহা থেকে সুরাতুল নাস, এই যে ক্রোনোলজি এটা তারাই সাজিয়েছেন, এবং এই বিষয়ে কোনো অনৈক্য ছিল না, আলহামদুলিল্লাহ ইজমা না না, প্রকাশ করেছেন তারা। অনৈক্য এবং ছিল ভাই, অনৈক্য ছিল ভাই, না কে বলেছেন, না ভাই যেটা আপনি শুনেছেন, যেটা অনৈক্য কথাগুলো আপনি ছিল ভাই। শুনেছেন একটা সুরা রেফারেন্স আপনি পাতিয়া, দিতে পারবেন না ভাই, সুরা একটা পাতিয়া রেফারেন্স দোয়া, দিন। সুরা পাতিয়া সুরাই না, এটার এক ধরনের এভিডেন্স আছে, সেটার রেফারেন্স আমি আপনাদের দিব। কোথায় আর সুরাতুল সুরা ফাতিহা নাস, সুরা সুরা না কোরআন, ফালাক, কে বলছে কে বলছে? এটা মেবি আব্দুল্লাহ আল মাসুদ নামে একজন ইয়ার, যে সরাসরি আরে হযরত মুহাম্মদ মেবি সাল্লাল্লাহু আলাইহি একদল সাল্লাম ওলামা এই ভাই, ভাই এগুলো তো রেফারেন্স ভাই। না ভাই, আপনি আমাকে হাদিস থেকে দেখাবেন কোন সাহাবী বলেছে সেটা দেখাবেন ভাই, জি জি আমি আপনাকে আমি একটু দেখাবো, কথা আমি বলছি। এভিডেন্স দিয়ে হ্যাঁ দিব, অবশ্যই আপনি সমস্যা নাই। দেখাবেন, এই যে দলিলের হ্যাঁ মানে এই অবস্থা আপনার যদি দলিলের হয় এবং এগুলো নিয়ে একাডেমিক সবচেয়ে ডিবেট বড় করা যেতে, এভিডেন্স হইতাছে, সবচেয়ে বড় ঠিক এভিডেন্স আছে হইতাছে হযরত একটা উসমান রেফারেন্স আমি দিতে রাদিয়াল্লাহু পারবেন না আনহুকে ভাই, খুন আপনাদের শুধু করছে মুখ আছে, আপনি এখন ভাই। আপনাকে 1 ঘন্টা টাইম দিচ্ছি, সবচেয়ে আমি বড় বলতে এভিডেন্স হইতাছে হযরত উসমান আপনাকে রাদিয়াল্লাহু এক আনহুকে ঘন্টা আমি টাইম দিচ্ছি খুনি ভাই, করে আপনি ফেলছে, আপনার আপনি বেঁচে থাকা হযরত আপনার ওই উসমান রাদিয়াল্লাহু আয়ত্ত আনহু পর্যন্ত এই যাবে কারণে আপনি পারবেন না? খুনি করে ফেলছে ভাই। আপনি কি আপনাকে গাবে গুলো গল্প করছেন এসব, আমি তো বুঝছি না ভাই, আপনার কোনো রেফারেন্স নেই, কে আপনি হযরত উসমান গালাগালি করছেন। রাদিয়াল্লাহু আনহু খুন করার কারণ কি ভাই? কারণ তো এটাই, কোরআন আপনাকে তো আমি বলেছি পরিষ্কার কইছে। আব্দুল রহিম সাদা ইহুদি, সে তো এই যে আপনাকে বারবার বলেছি ক্ষমতার দ্বন্দ্বে, এগুলো যারা এই যে আব্দুল রহিম সাবা ইয়াহুদি গোষ্ঠী যারা ছিল ভাই তাদের সাবা, যে সাবাকে দল আবার তারাই তো নামিয়ে খুন আমি করেছে। জানি শুনি, আবু হযরত লুলু, উসমান শোনেন রাদিয়াল্লাহু আপনাকে আপনাকে একটা কথা বলি, আবু লুলু যিনি উমর হত্যা হযরত করেছেন উসমান তিনি কে রাদিয়াল্লাহু ছিলেন ভাই, আনহুকে তিনি কি আল্লাহর মুসলিম উপর ছিলেন, মাথা পরি করছে। অগ্নি উপাসক ছিলেন, তিনি কি মুসলিম ছিলেন? আপনি আমাকে একটা প্রমাণ দেন যারা না না, মেরেছেন তারা কি হযরত ভাই উসমান মুসলিম ছিলেন? রাদিয়াল্লাহু আনহু কোরআন সংরক্ষণ করে আল্লাহর উপরে মাথা পরি করছে সরাসরি, এই কারণেই তো সবাই খুন বাহ করছে বাহ ভাই, বাহ, আপনি ভাই আপনাকে মুসলিম ভাই। বারবার আমি বলছি যে কথাটি, আবারও আমি আপনাকে বলছি আপনি যদি কোরআন শুধুমাত্র নোংরামি করার সংরক্ষণকারী জন্য এখানে কে আসেন ভাই? এম কে কিচ্ছু হাসান বলার ভাই, নাই। কোরআন সংরক্ষণকারী কে? কোরআন কোরআন সংরক্ষণকারী কে? সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ, হ্যাঁ, সেই কেন সাহাবি থেকে মাথা আমাদের মাঝে পরিটা করলো উপস্থিত, কে? সেই কেন মাথা পরি করলো তো হযরত উসমান, কে মাথা এই বলি কারণেই করেছে, তো তারা খুন করছে কেন ওসমানি করবে ভাই? আপনি কি আমার কথাগুলো একটা শুনেছেন ঠিক মতো? হ্যাঁ আপনাকে আমি আমি বলেছি পরিষ্কার রসুল শুনছি, সাল্লাম পুরো কোরআনটাকে সাজিয়ে দিয়েছেন ফার্স্ট টু লাস্ট, ওই সেটা ওই সাহাবিদের কাছে পেয়েছেন ভেরিফিকেশন, সাহাবিরা, ওই সাহাবিরা ভেরিফিকেশন শোনেন হযরত শোনেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা সাল্লামের সেটা উপাধির আগ ইজমা পর্যন্ত অনুযায়ী হইছে, ওসমানকে করেছেন, এটা তো আমি ওসমানের স্বীকার কাছে কোনো করছি। মতামত দেননি। না না, মতামত দিচ্ছে তো ভাই, এই যে টেকো মন্ডল সুরা যিনি নাস্তি ফাতিহারে আগে করেছেন, এই আনছে যে বলছে নাজিম, আব্দুল আমিন মাসুদ ফালাকার সুরা ফাতিহার অংশ না, এই অংশটা এই যে রেওয়ায়েতটা এটা পুরোটাই জাল,
এটা পুরোটাই জাল। এটা ইবনে কাসির বলেছেন তার কিতাবে স্পষ্ট ভাবে যে এই অংশটা মিথ্যা, তার উপর মিথ্যা হবে মানে তাকে ইঙ্গিত করা হয়। এই বিষয়গুলো না জেনে টেকো মন্ডল, আপনার নামও যেরকম আপনার কর্মকাণ্ড সেরকম, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন ভাই। আচ্ছা, যে কথাটা আপনাকে বলেছি ভাই, আল্লাহ রসুল সাল্লাম পুরো কোরআনটাকে সারিয়ে দিয়েছেন, ফার্স্ট টু লাস্ট শুনিয়ে দিয়েছেন, সাবিরে সেটা সেই হিসাবে সাজিয়েছেন, এবং রসুল সাল্লাম কি আচ্ছা ভাই, করেছেন তার আচ্ছা ভাই, মৃত্যুর পরে। জাস্ট একটা কোশ্চেন, হজরত ওসমান হ্যাঁ বলুন, রাদিয়াল্লাহু কাছে কি জিব্রাইল আলাইহিস সালাম এসে কি ভেরিফাই করছে ব্যাপারটা? জি ভাই জিব্রাইল ভেরিফাই করতে হবে কেন? হজরত রসুল সাল্লামের সামনে শত শত সাহাবী অবশ্যই, ছিল যারা কারণ ভেরিফাই কোরআন করছে, সংরক্ষণকারী এবং রসুল আল্লাহ, সাল্লাম। কোরআন আচ্ছা সংরক্ষণকারী একটু আল্লাহ, শোনেন, শোনেন, আপনাকে একটা কথা বলি, স্বয়ং না আল্লাহ, না না স্বয়ং আপনাকে আমি আল্লাহ। একটা কথা বলি না ভাই, না না, আপনি আপনি উসমানীয় যে কিতাব সেটা ঠিক নাই, কারণ 6,000, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে 6,666টা, কিন্তু আমরা বাস্তবে দেখি 6,236টা, এরকম আটটা ভাই আপনি আবারও মতো কথা আপনি আবারও মূর্খের মতো কথা বলছেন ভাই। আপনি বিসমিল্লাহ জীবনে কি কোরআনটা পড়েছেন? ইনক্লুডেন। আরে আপনি ভাই জীবনে কোরআনটা পড়েছেন ভাই বলেন, আপনি পড়েছেন ভাই কখনো পড়েছেন? ভাই আমি পড়ছি, অনেকবার পড়ছি ভাই, ওকে ঠিক আছে, অনেকবার আপনি পড়ছি। আমাকে সূরা ফাতিহাটা পড়ে শোনান তো। আলহামদুলিল্লাহ, পড়ান পড়ান, আউজুবিল্লাহ থেকে শুরু করি, কি বলেন এম কে হাসান ভাই? হ্যাঁ আপনি যেখান থেকে পারেন, আপনাকে আমি সূরা ফাতিহা পড়ে আউযু আপনাকে আমি বিল্লাহি দেখিয়ে মিনাশ দিচ্ছি। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এবার আপনি সূরা 3 বলেন এম কে হাসান ভাই, হ্যাঁ এখন আসেন, এখন সূরা এখন 3 আসেন, বলেন আমি ভাই। শোনেন, আপনাকে আমি আগে প্রশ্ন করেছি, আপনি বললেন সুরাতুল ফাতিহা। হ্যাঁ আপনি জি যে লাস্ট লাইনটা পড়েছেন, জি আপনি যে লাস্ট জি লাইনটা পড়েছেন, এইখানে নিয়মটা যেটা মূল যে বিষয় সেটা হচ্ছে গজব উসমান নাজিল করতে বলছে, এবং গজব নাজিল করছে লাস্টের যে লাইনটা আপনি আমার কথার সূরার মধ্যে মধ্যে। বাধা দিবেন না, আমি আপনাকে কিন্তু কেটে দেবো, আপনি বেয়াদবি করছেন সিম্পলি। আপনাকে আমি উত্তর দিচ্ছি, আপনি আপনি ওই পড়াশোনা করেননি বলে আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, আপনি না, আপনার কাছে আমি কিন্তু জিজ্ঞেস করিনি, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এই জন্য আমি তথ্যটা দিচ্ছি আপনাকে। শোনেন, সেটা হচ্ছে যে যখন কোরআনের যে বিষয়টা, সুরাতুল ফাতিহার কয়টা আয়াত আপনি জানেন? 7টা আয়াত, রাইট? এই 7টা আয়াতকেই মাঝখানে, যেটাকে আমরা ইংলিশে অ্যাপোস্ট্রফি বলি, সেটাকে বিরাম চিহ্ন দিয়ে দুইটা একই আয়াত কিন্তু থামার জন্য ইঙ্গিত করা হয়। এই অংশটাকে কিছু কিছু যারা যারা করে রয়েছেন তারা এই অংশটাকে আলাদা করে আয়াত মানে কিছু কিছু নুসখার মধ্যে তারা আলাদা ভাবে গণনা করেছেন। দ্যাট ডাজন্ট মিন যে ওই আয়াত গুলো বৃদ্ধি পেয়েছে। যেমন ফর এক্সাম্পল আপনাকে আমি একটা কথা বলি, যে আমি সেখানে গিয়েছি তারপরে এই কাজটা করেছি, ভাই এটা আপনার একজন ব্যাপারটা লিখেছে বুঝছি, একটা লাইন, এক্সাম্পলটা দেই, এটা এই একটা লাইনকে একজন ডিরেক্ট লিখেছে, আর একজন যোগ চিহ্ন ইউজ করেছে যেখানে থামা যায়, যে আমি সেখানে গিয়েছি, এখানে একটা যোগ চিহ্ন দেন থামে। এই অংশটাকে কেউ কেউ ওলামারা বলেছেন যে এখানেও এটা কি থামার জন্য একটা আলাদা আয়াত হিসাবে কাউন্ট করা যেতে পারে। তো না না মূলত উল্লা এটা মূল যে ভার্সন সেটা হচ্ছে 6,236টা, এ ভাই বিষয়ে ঐকমত্য রয়েছে। এম কে আর হাসান এই ভাই, যে আমার যেটাকে আমার আপনাকে প্রশ্ন বাংলায় হচ্ছে এই বুঝেছি যেটা, জায়গাতেই, উলামারা কি এই মাতব্বরিটা করার অধিকার রাখে কিনা? না 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 ওলামারা কোনো মাতব্বরি করেনি তো ভাই, এটা হচ্ছে কিরাতের অংশ হিসাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেঁধে দেওয়া আয়াত যে তারা সংখ্যা তারা দাবি করছে তা তো নয়। এটা আপনাকে বললাম যে যতিচিহ্ন হিসাবে, যে একটা আয়াতকে তারা কি অনেক সময় কি করেছে, যে একটা থামার জন্য। আপনি দেখবেন কোরআনটা খোঁজেন, হ্যাঁ কোরআনটা খোঁজেন, দেখেন আপনি সেখানে কিন্তু এখানে থামা উচিত না থামা উচিত এরকম কিছু ব্যাপার রয়েছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আর আপনি, এটা কি এটা কি ভাই আগে থেকে ছিল হ্যাঁ অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে ছিল, এই পুরনো বিষয় ছিল, এগুলো তো কোনোটা দায় না, যতিচিহ্ন নুক্তা যতিচিহ্ন নুক্তা থেকে কি? ছিল? শোনেন আপনাকে আমি একটা কথা বলি, আপনাকে আমি একটা কথা বলি, আপনি এই বিষয়গুলো না জানার কারণে ভাই আপনার মধ্যে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। আলহামদুলিল্লাহ আমি আশা করি আজকের পর আপনি বিষয়গুলো অনেক ক্লিয়ার হবে। সেটা হলো আপনাকে একটা কথা বলি, যেমন আরবরা যে পড়ে, আরবরা কিন্তু ওদের কিন্তু যতিচিহ্ন বাইরে, যে আপনার যে জেল জবর পেশ যেটাকে আমরা বলি, হ্যাঁ সেই বিষয়টা কিন্তু তাদের লাগে না। কারণ কি, তারা উচ্চারণ করে কি দেখেন, যে আলহামদুলিল্লাহি রবিল আলামিন, এখন তাদের উচ্চারণ হচ্ছে এটা ঠিক কিনা? এখন যারা অনারব রয়েছে, যারা লিখতে পারে না পড়তে পারে না, বা এই বিষয়টাকে সহজীকরণ করার কারণে মূলত এখানে স্বর চিহ্ন যেটাকে বলা হয় যে জবর জের পেশ, এটা সেট করা হলো। এখন আলিফ লাম হা, হ্যাঁ এই যে মিম, এইভাবে যে ইয়ে করা হলো, এই এরকম যে ব্যাপারগুলো জবর কি নাই। আল্লাহ জানতেন না? লেট মি ফিনিশ, আমি শেষ করি, আপনি এখানে এখন আপনাকে কেড়ে দেবো, আপনাকে আমি অনেকক্ষণ সময় দিচ্ছি,
আপনি শিখতে আসলে ভারতবর্ষ শোনেন জিনিসগুলো। এখন বিষয়গুলো হচ্ছে এই যে এইভাবে যে তারা পরবর্তীতে যে জের জবর অ্যাড করলো, তার ফলে কি উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে বলেন তো আমাকে? এই যে না আলিফ লাম হা মিম, এই যে জিনিসগুলো চলে আসলো, এর উপর জবর লাগানোর ফলে কি আলিফ কি মানে ই হয়ে গেছে নাকি আই আছে বলো? এটা হচ্ছে পড়ার সুবিধার্থে, বুঝতে পেরেছেন? একজন মক্কা শরীফের ইমামও যখন যেভাবে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমাদের মুসলিম ভাইরাও যারা আমরা বাংলাদেশে রয়েছি তারাও পড়ার সুবিধার্থে আলিফের উপর জবর দিয়েও কিন্তু একই উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ঠিক কিনা? সেম উচ্চারণ আমরা করছি, শুধুমাত্র যেটা হচ্ছে পড়ার সুবিধার জন্য ব্যাপারটা এরকম যে মানে ওনারও এই যাতে পড়ার করে সুবিধাটা আল্লাহ কি বুঝেন নাই? কি। শুধু কি আরবদের জন্য আরে কি ভাই নাজিল আপনাকে করছে? একটা কথা বলি, একটা বিষয় লিখিত বিভিন্ন স্টাইলে সেটা লিখিত, এটার সঙ্গে আল্লাহ আল্লাহ রাসুল কেন আসবে? আপনি আরেকটা কথা এই বলি, এই জন্য আপনি সবচেয়ে সবচেয়ে ভুল করছেন কোথায় জানেন? সবচেয়ে ভুলটা কোথায় ভাই করছেন? সুরাতুল কোরআনকে ফাতিহা, লিখিত বলে এই শোনেন, নামটা, কোরআনের লিখিত এই নামটা বলে কি ধরা আল্লাহ নাই ভাই, দিছে? কোরআনের ভাই লিখিত রূপে সুরাতুল দরকার নাই, ফাতিহা এই শুনেছেন? নামটা, এই কোরআনের তো সুরা লিখিত রূপের দরকার নেই, কোরআনকে লিখিত রূপ কেন রাখা হয়েছে? শুধুমাত্র মানে এটাকে হিফজ করার জন্য। কোরআন তো মূলত মুখস্থের মাধ্যমে একজনের শুনে শুনে আরেকজন মুখস্থ করেছে, তো তাদের ক্ষেত্রে এসবের কি প্রয়োজন? এটা লিখিতের ক্ষেত্রে ইউজ করা হয় যাতে করে একজন পড়তে সুবিধা হয়, এর সাথে কোরআনের কোনো বিকৃতি কিংবা কোরআনের উচ্চারণ আলাদা এটার তো কোনো ভাই সম্পর্ক নেই, কোন হাফেজ রে, আপনি কি কোন বুঝতে পেরেছেন? হাফেজ রে আমি ভাই কোন হাফেজ রে আপনি আমি আবার আজকে কোথায় চলে গেলেন? আজ পর্যন্ত বলতে শুনি আপনি নাই কি যে বুঝতে পারছেন রাসূল ভাই, আছেন আপনি শুধু লাফাচ্ছেন একটা থেকে আরেকটা জায়গায়, আপনি কি না না বুঝতে ভাই পারছেন? ভাই ভাই প্রশ্নটা আপনার একটু শুনে, প্রত্যেকটা কথা আমি কিন্তু আপনার আমি উত্তর কথা দিচ্ছি বুঝছি একের পর এক, একটার পর একটা উত্তর অবশ্যই। দিচ্ছি। আপনি কখনোই থ্যাংক ইউ ভাই, আপনি 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 থ্যাংক ইউ ভাই, আপনি সৎ সাহস করে একবার বলছেন না যে ভাই আপনি এত ধৈর্য নিয়ে আমার কথাগুলো উত্তর দিচ্ছেন, আমি জানি না লাইভে আমার চাইতে ধৈর্য ধরে এই প্রশ্নগুলো উত্তর ভাই দিয়েছে কিনা। থ্যাংক ইউ বলছি, ধন্যবাদ বলছি রে ভাই। আহার, এই লোকটা আচ্ছা যাই এত হোক উত্তেজিত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিলাম, ভাই। আরেকদিন ইনশাল্লাহ আরো অনেক ভাই বিষয়ে কথা শেষ হবে, কোশ্চেন, আর অনেক ভাই রয়েছে, অনেকে সময় দিতে হবে আসলে শেষের দিক, আর রাতও অনেক হয়েছে। আশা করি ঠিক আপনি আছে যে ভাই, অনেস্টলি আপনাকে যে আপনার উত্তরগুলো প্রতি দিয়েছি শুভকামনা। আশা করি বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন এবং জি সামনে আপনিও, কথা বলার আগে বিষয়গুলো স্টাডি আমি করবেন। যেগুলা বলছি সেগুলো নিয়ে আপনার প্রতি চিন্তা অনেক করবেন, শুভকামনা ভাই, ভালো থাকবেন ভাই। আপনার প্রতিও শুভকামনা। জি ভালো থাকবেন। ওকে ভাই, আপনি কেটে দেন, আমি আরেক ভাইকে একটু অ্যাড দিবো তো। জি আচ্ছা আচ্ছা, কাটার জি সিস্টেম ভালো তো থাকবেন। জি হচ্ছে, আচ্ছা, আর যারা আচ্ছা ভাই রয়েছেন, আসলে আজকে অনেক রাত হয়েছে, তবে ভাইয়ের আসলে অনেক কিছু জানার ছিল, তাকে আমি জানাইছি, কোনো কষ্ট দিয়ে থাকে আমি অত্যন্ত দুঃখিত। এসব আমি আপনাকে অ্যাড করেছি, আপনার কানেকশন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ, কেমন আছেন বলেন? আজকে 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 আপনি, সত্যি কথা, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, সত্যি প্রাউড। এবং আপনি যে কত একটা সিম্পল একটা মানুষ, আমি আশ্চর্য হয়ে গেলাম। এবং আপনার এত ধৈর্য, এত না ভাই ধৈর্য এদেরকে যে জানাতে হবে তো, আমাদের এই জন্য তো ব্যাপারে ভাই এথিস্ট এত হসপিটাল। সময় দিলেন, জি ভাই, এই জন্য মানে এথিস্ট সত্যি হসপিটাল ভাই, না, আপনি ট্রিটমেন্ট রিয়েলি, তাদের। আপনি আপনি আসলে দায়ী। আমি মনে করি যে সত্যি আপনি, মানে আমরা সত্যি সবাই, আমি ভেরি মাচ প্রাউড, ভেরি মাচ প্রাউড। অনেক কিছু ঠিক আছে শিখছি, ভাই, থ্যাংক ইউ সো সত্যি মাচ। কথা, অনেক কিছু শিখছি জি আজকে। ভাই, আপনি জি যেইভাবে এত ধৈর্য ধরে একটা খগেন রে, আপনি আপনি দেখেন, সত্যি কথা, আপনি ইচ্ছা করলে কিন্তু ওদের ডাক্তার হইতে পারেন, কিন্তু হসপিটালে মাঝে মাঝে ভিজিট কইরা, সত্যি কথা। কারণ এত ধৈর্য কেউ নেয় না, ওরা সাথে সাথে ইলেকট্রিক ইলেকট্রিক ই দিয়া দেয়, সুইচ দিয়া দেয়, তারপরে স্টিক থেরাপি শুরু করে দেয়। আপনি জানেন তো ওদের অবস্থাটা কি, জি 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 ওরা সমাজে, ওরা এন্টি সোশ্যাল। মনে রাখবেন, আপনি এতক্ষণ একটা সাইকোপ্যাথির সাথে কথা বলছেন, ইটস নট এ জোকস, জি জি এন্ড ইউ আর নট ইভেন সাইকিয়াট্রিস্ট, এন্ড ইউ ডিড এ গ্রেট জব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। ইউ তাদের ডিড এ আসলে গ্রেট জব। আমরা আপনি আজকে যান, আপনি আজকে যান পাবনা হসপিটালে, ডাক্তারদের কোনো ধৈর্য নাই, কিছু হইলেই মাইক শুরু করে, কিছু হইলে ইলেকট্রিক দেওয়া শুরু করে। আপনি যদি সময় পান, ও ডাক্তারকে বললেন যে হাউ টু হ্যান্ডেল, সত্যি কথা, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমি আমি শুধু এইটুক বলার জন্যই আমি যুক্ত হইতে চাইছি যে না যে এটা নাই, আপনি আপনার যদি খগেন এই যে যারা কিভাবে সহ্য করলেন যারা এত সহ্য নাস্তিকতার করলেন। মধ্যে রয়েছেন বা ইসলাম বিদ্বেষী যারা, এদের মানে এদেরকে লক্ষ্য করে কিছু বলেন আর কি, এদের আপনার যদি কিছু বলার থাকে। প্রতিটা কথাই মিথ্যা কথা। কালকে দেখেন আপনি,
ওই যে ওদের যে ওদের যে গুরুটা ব্যাপার শিখে, আমি বুঝতে পারছি মাঝে মাঝে আপনি বলতেছেন কোত্থেকে শিখছো কোত্থেকে শিখছো, ওদের গুরু হইলো গিয়া জার্মান ভিক্ষুক হইলো ওদের গুরু। কালকে জার্মান ভিক্ষুক বলতেছে একবার নুনু আসি কয়া ধরা গাইছে, কয়ে আমার ওই পরিমাণ শিক্ষা আছে যেটা দিয়া জার্মানে চাকরি পাওয়া যায়। আপনি অ্যান্সার গুলি দেখেন আপনি। এবং তারপরে কালকে একটা ছেলে এসে জিজ্ঞেস করতেছে যে আপনি কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন, বলে কি কোত্থেকে পাইছেন, যান আমার নাস্তিক.কমে। হ্যাঁ ওই ছেলেটা এত সোজা সরল ছিল দেখেন, সে বলতেছে হ্যাঁ পাইছি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, কিন্তু ছেলেটা বলে নাই যে আপনি তো সবসময় দিয়ে ইসলামের বিদ্বেষে কথা বলেন এবং আপনি আরিফুর রহমানের লাইভে যা বলছেন আমি ইসলাম হ্যাঁ বিদ্বেষী। তো যখন আপনি আচ্ছা আচ্ছা খগেন হবেন, পারফেক্ট খগেন, ইউ হ্যাভ টু হেট অল দা রিলিজিয়ন, ইউ ক্যানট মেনশন ইসলাম বিদ্বেষী, মেনশন ওনলি ওয়ান। তো এদের কথার এক এক সময় এক একটা বলবে। এই দেখেন আপনার সাথে কথা বলতেছে কোনো রেফারেন্স নাই, কিছু নাই, কিছু নাই তাদের। এবং 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 সে আর কোনদিন আসবেও না, আবার আসবে দেখবেন আরেক নাম নিয়ে আসবে, আরেক নাম আরেকই, কারণ ওদের তো চেহারা নাই, তো ওরা যে কোনো নামে যে কোনো জায়গায় যে কোনো কিছু আসতে পারে। এবং এইখানে জি জি আপনি লাইফ শেষ হওয়ার পর আপনি দেখবেন যে কিভাবে খগেনদের যে কমেন্ট গুলি আপনি বুঝতে পারবেন, মানে ইটস নট এ থিন লাইন ডিফারেন্স, এটা সাগরের এই পার আর সাগরের ওই পার এতটুকু ডিফারেন্স, আপনি খালি কমেন্ট দেখে বুঝতে পারবেন আচ্ছা যে সিরাজি তোমাকে আমি আপনি অ্যাড করবো ভাই, মিনিং একটু করতেছেন, ওয়েট করো। আপনার কথার মধ্যে কোনো বৈষম্য আছে কিনা, কোনো ভুল আছে কিনা, আপনি কোনো কমেন্ট পাবেন না তার রিলেটেড, খালি দেখবেন আবল তাবল আবল তাবল, মানে আপনি বলতেছেন একটা, ওরা শুনতেছে আর একটা, ওরা ডেলিভারি দিতেছে আর একটা, মানে তারপরে যে আপনি যে হ্যান্ডেল করছেন, আই রিয়েলি স্যালিউট টু ইউ। তো আশা করি না আপনি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সায়েম ভাই বা অন্য কাউকে যুক্ত করেন, আমি শুধু এইটুকুই বলছি যে আসলে যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত করছে, মানে মানে সত্যি না ভাই কথা দোয়া করবেন এটা, মানে ইনশাআল্লাহ। আমি আমি সত্যি আমি না ব্যাপারটা আমি হচ্ছে কি ভাই, তাকে আমি একটা কথা স্পষ্ট করেছি যে আপনি যদি ঝগড়া করতে চান তাহলে আপনি নিজেও শিখতে পারছেন না আর আমিও রাগ হলাম। আপনি যদি এবং সে শুনতে চান আপনাকে আমি এবার খোঁচা বলি, দিল, এবার আপনি শুনেন। খোঁচা বুঝতেছেন না, আপনি কত সোজা সরল, এটাই ইসলাম আমাদেরকে দিছে, জি জি দেখেন জি আমরা সেটাই সেটাই জি ইনোসেন্ট দেখেন। এবং এই জি জিনিসটাই কিন্তু কালকে আমি দেখাইছি যে ওরা যে সাইকোপাথ, ওরা যে এন্টি সোশ্যাল, এন্টি সোশ্যাল বুঝছেন, মানে ওরা যদি ডাইনের সোসাইটিতে যায় ওইখানে ওরা বামে চলবো, ওরা যদি বামের সোসাইটিতে যায় ওইখানে আমি ডানে চলবো, মানে হোয়াট এভার দা সোসাইটি রুলস দে আর এন্টি। এবং আরেকটা জিনিস, ওরা নিজেরাই জানে না ওরা যেই দেশে বসবাস করতেছে সেই সংবিধানটা যে ইসলামের আলোকে হইছে, ওরা এভরিডে ঘুমের থেকে উঠে শোয়া পর্যন্ত অলমোস্ট 80% যে ইসলামিক ওয়েতে চলতেছে সেই খগেনরা জানেই না। জি আর এইটাকে যদি ওরা না মানে, ওরা হয় জেলে থাকবে আর নাইলে হসপিটালে থাকবে। থ্যাংক ইউ, আমার এইটুকু বলার ছিল, আর আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ ভাই। জি জি আমি আপনি অনেক সত্যি ভালো স্বীকার থাকবেন, করলাম যে আপনার জন্য ইসলাম মানুষকে যে দোয়া থাকবো। পরিবর্তন করে, আপনার মতন এত জি জি ধৈর্যশীল মানুষ তৈরি করে, আমি আমি সত্যি আমি আমি আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, এবং এটা আমাদের অনেক অনুকরণীয় হয়ে থাকবে। ইনশাল্লাহ থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই, সো মাচ, সবাই ওকে। আল্লাহ পাক কবুল করুক এটাই, আমিন। জি